আমির সাহেব কলটা ধরতেই ম্যানেজার বলল, স্যার, আরোহী ম্যাডামকে জিম্মি করেছে, আপনি তাদের কথায় রাজি না হলে আরোহী ম্যাডামকে মেরে ফেলবে। আমির সাহেব কথাটা শোনা মাত্রই ফোনটা হাত থেকে পড়ে গেল। আমির সাহেব ফোনটা তুলে, কার এত বড় সাহস এই আমিরের দিকে চোখ দেওয়ার? সৈয়দ মির্জা। ওকে চিনেন, আমি কি করতে পারি ওর? আরোহী ম্যাডাম ওর কাছে, ওর সাথে ঠক্কর নেওয়ার সহজ নয়। সৈয়দ মির্জা ম্যানেজারের দিকে চেয়ে, কি বিড়িতে কথা বলছিস, ফোনটা এদিকে দে। ম্যানেজার ফোনটা সৈয়দ মির্জার কাছে দিল। সৈয়দ মির্জা ফোনটা কানের কাছে নিয়ে, এই আমি তোর সাথে পিড়িতে আলাপ করার সময় নেই, আমার সোজা সুধি কথা বলতে ভালোবাসি। মির্জা ভুলে যাস না আমি কি করতে পারি। তুই ভুলে যাস না, তোর মেয়ে আমার সামনে, আমরা এখানে পাঁচজন আছি, তুই কিছু করার আগে আমরা এই পাঁচজন তোর মেয়েকে ইচ্ছে মতো বুক করব, তারপর পার্সেল করে তোর কাছে পাঠিয়ে দেব, পারলে কিছু কর। ড্যাডি, ওদের কথায় তুমি কান দিও না, ওদের কোনো কথায় তুমি রাজি হও না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। সৈয়দ মির্জা একটা মেয়েকে চোখের ইশারা করল। মেয়েটা যে আরোহীর গালে চড় মেরে মুখ চেপে ধরে, তোর বাপের ক্ষমতা নেই, তোকে এখান থেকে নিয়ে যাবে। আমার মেয়েকে ছেড়ে দে মির্জা। ছেড়ে দিব, তুই যদি আমার কথায় রাজি হোস, আর না হলে তোর মেয়েকে। না না, আমার মেয়ের কিছু করিস না, বল তোর কি কথা শুনতে হবে। তোর ব্যবসার 40% শেয়ার আমার চাই, এমনকি দিতে হবে। আমি সাহেব রেখেছে, তোর সাহস হলো কি করে আমার ব্যবসার উপর চোখ দেওয়ার? তোকে কোনো শেয়ার দেব না। আমি সাহেব একটু শান্ত হয়ে, না না আমি দেব না, আমার মেয়েকে ছেড়ে দে। এই তো লাইনে এসেছিস, তোর মেয়েকে বল পেপারে সাইন করে দিতে। সৈয়দ মির্জা ফোনটা আরোহীর মুখের সামনে ধরে আমি সাহেব বলল, আপনি যেখানে সই করতে বলে সেখানে সই করে দাও, তারপর বাসায় চলে যাও। ড্যাডি, যা বললাম তাই করো, আমার ব্যবসা দিয়ে কি করবা, মামনি যেখানে তুমি না থাকো ওটা নিয়ে যাক, আমার মামনি ভালো থাকলে আমি শান্তি। আরোহী কেঁদে দিয়ে, লাভ ইউ ড্যাডি, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু মামনি। ফোনটা কেটে দিল মির্জা। বাবা মেয়ের মতো ভালোবাসা, ইমোশন হয়ে গেলাম। ম্যানেজার বলল, সৈয়দ মির্জা আরোহীর সামনে একটা পেপার্স রাখল। আরোহী পেপার্সটা হাতে নিয়ে দেখতে লাগল। সৈয়দ মির্জা বলল, জোর হলো সৎ, আমি যা বলি তাই করি, চলিস তো তাই নিব। আরোহী পেপার্সে সই করে দিল। ম্যানেজার বলল, স্যার তাহলে আমরা 20%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যান তোমার, তোমাকে তাও 20 না 30 দিব। ম্যানেজার চোখ বড় বড় করে দিল। সৈয়দ মির্জা উঠে দাঁড়িয়ে ম্যানেজারের বুকে গুলি চালিয়ে, তোর 30 দিয়ে দিলাম। ম্যানেজার মাটিতে লুটিয়ে পড়ল। আরোহী দুই কান চেপে ধরে চোখ বন্ধ করে নিল। সৈয়দ মির্জা হেসে ওঠে, যে একবার তার ভোসের সাথে মিমুনি করে সে আমার সাথে ঘুরবেন তার কি গ্যারান্টি, এই মির্জা কোনো বিমানকে সার দেয় না। সৈয়দ মির্জা ম্যানেজারের নিথর দেহ আর লোকজন নিয়ে চলে গেল। আরোহী থ মেরে বসে রইল। বর্তমানে আয়ান মালিহা শুনে হা হয়ে, তুই কি মেহেরাবকে দেখেছিস সেদিনের পর থেকে? আর সেই পরিস্থিতিতে ছিলাম না, ওরা যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে ফেলতো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হওয়ার নেই, ড্যাডি অনেক টেনশনে পড়ে গিয়েছে, তার সামনে কিভাবে যাব আমি, তার এত কষ্ট করে তিল তিল করে গড়ে ওঠা ব্যবসায় আরেকজন এসে ভাগ বসিয়ে নিল। আয়ানের চোখ সামনে তাকালো, মেহেরাব হেঁটে যাচ্ছে। আয়ান উঠে যেয়ে পেছন থেকে মেহেরাবের মাথায় লাথি মারল। মেহেরাব ঝোঁক সামলাতে না পেরে সামনের দিকে ছিটকে ভূত হয়ে পড়ল। সবাই চেয়ে আছে, আরোহী আয়ানের এমন কাজ দেখে অবাক। হ্যাপিরা চেয়ে চেয়ে দেখছে। আয়ান মেহেরাবের গায়ের ওপর উঠে চিত করে মেহেরাবের মুখে ঘুষানো শুরু করল। মেহেরাব হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। আয়ান মারতে থাকে আর বলতে থাকল, ফকিনীর বাচ্চা, তোর সাহস হলো কি করে আরুইকে প্রবেশ করার? ছোট লোকের বাচ্চা, এত লোভ, তোকে আমি আজ মেরেই ফেলব। আরোহী এসে আয়ানকে থামানোর চেষ্টা করছে। আরোহী বলছে, ছেড়ে দে ওকে, ওর অনেক শিক্ষা হয়েছে, আর মারিস না, মরে যাবে। আমাকে আটকাস না, ওকে মেরেই ফেলব।
আরোহী রাগ দেখিয়ে চিল্লিয়ে, তোকে ছাড়তে বলেছি ছাড়, আয়ান মেহরাবকে ছেড়ে দেয়। মেহরাব কোনো মতে উঠে দাঁড়িয়ে ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। অসহায় ভাবে আরোহীর দিকে তাকালো, তারপর চারপাশে সবাই হাসছে মজা নিচ্ছে। মেহরাব সামনের দিকে হেঁটে যেয়ে হ্যাপিদের দিকে তাকালো, ওরা হাসাহাসি করছে। হ্যাপি বলে উঠল, আহারে, প্রেম কুমারের ভালোবাসাটাই বুঝলো না, ইস রে, প্রেম কুমারকে এভাবে মারলো। আমরা বুঝি, তলে তলে সবই চলে, এখন শুধু নাটক। আরোহী ওদের কথাগুলো শুনে চলে গেল, ওরা হাসাহাসি করছে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো পরে রক্তাক্ত অবস্থায় মেহরাব কলেজ থেকে বের হয়ে গেল। আরোহী আয়ানকে বলল, আমার ভালো লাগছে না, বাসায় যাচ্ছি, তোরা থাক। চল, আমরাও যাব। আয়ান আরোহী মালিহা কলেজ থেকে চলে গেল। কিছুক্ষণ পর ঈশান আসতেই কাড্রা সব কিছু বলল। ঈশান রেগে যে, তোমরা ছিলে কোথায়, কিছু বলনি কেন? স্যার, এটা কলেজের স্টুডেন্টদের ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না, বললে সবাই আমাদের ক্ষিপ্ত হবে, সবাই মিলে। আমাকে কল করোনি কেন? স্যার, আপনার ফোন অফ। ঈশান ফোনটা বের করে দেখলো ফ্লাইট মোড চালু হয়ে আছে। ঈশান হ্যাপির সামনে যে, অন্যের সাথে মজা নিতে ভালোই লাগে, নিজের সাথে যেদিন মজা নেবে সেদিন বুঝবে। আর নিরীহ মানুষগুলোকে টার্গেট না করে আমাদের মতো লোকেদের টার্গেট করো, হ্যাঁ একদিনও টিকতে পারবে না। পাইছ বোকা সহজ সরল একটা ছেলেকে, আর যদি ওর কিছু হয়ে যেত, তার দায়ভার নিতে পারো তুমি? তুমি এতটাই নিষ্ঠুর, ছি। ঈশান অ্যাপিকে বোকে রেগে চলে গেল। রফি বলল, এই ঈশান অনেকবার বেড়েছে, ওকে এবার একটা শিক্ষা দেব। এখন কেন কথা বলছিস, যখন কথা শুনছিল না তখন কেন বলিসনি? মারবে তার জন্য, ও তো ঠিক কথা বলেছে, আমি তো নিষ্ঠুর, একটা ছেলেকে দিনের পর দিন কিভাবে অত্যাচার করেছি, আর চোখের সামনেই মজা নিতে যে কেমন অবস্থা করে ফেললাম, আমার আর এসব সহ্য হচ্ছে না। হ্যাপি কথাটা বলে চলে গেল। রিফা তানজিনা সিনথিয়ার মনটাও খারাপ হয়ে গেল, ওরাও চলে গেল। রফি বলল, তোদেরকে দেখিয়ে দেব আমাদের অপমান করার ফলস্বরূপ ঈশান চৌধুরীকে কি অবস্থা করি। রফিও কলেজ থেকে চলে গেল। বিষ্ণু চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে দিয়ে ভাবতেছিল কে দিতে পারে আগুন, নাকি নিজেদের ভেতর কেউ লাগিয়েছে জেনে বুঝে। অর্ক এসে, বস সব প্ল্যানিং শেষ, রাতে কাজটা করতে হবে, ওই অনিকেতের আজই শেষ দিন। বিষ্ণু চোখ খুলে, তারা আর দরকার নেই। অর্ক অবাক হয়ে, মানে বস? অনিকেতা আমাদের পক্ষে এখন। আমার মেয়ে মানুষকে বিশ্বাস হয় না। অবিশ্বাসের মতো কোনো পরিবর্তন দেখছি না। তাহলে মেধা আমাদের সাথে এমনটা করতে পারত না। বাদ দে ওর কথা। কেন, মেধাকে ভুলে গেছো? বিষ্ণু সামনের দিকে তাকাতে অবাক হয়ে, মেধা তুমি? হ্যাঁ আমি। বস একবার শুধু অনুমতি দেন, ওর পেটে এই ছুরিটা ঢুকিয়ে দি। চুপ হয়ে পাশে দাঁড়া। মেধা বিষ্ণুর সামনে এসে বসে অর্কের দিকে তাকিয়ে, তুই দাঁড়িয়ে আছিস কেন, যা এখান থেকে। আমি কোথাও যাব না। তোকে একে তো চোখে দেখতে পারি না, আমার সামনে থাকলে আমার রাগ উঠে যাবে, তুই সামনে থেকে যা, ওর সাথে আমার জরুরি কথা আছে। অর্ক কিছু বলতে যাবে, তখনই বিষ্ণু থামিয়ে দিয়ে যেতে বলল। অর্ক মেধার দিকে এমন ভাবে তাকিয়ে গেল মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলবে। বিষ্ণু মেধার দিকে তাকিয়ে, চুপ হয়ে পাশে দাঁড়া, হঠাৎ কি মনে করে? শহরে বড় চালান ঢুকবে, বস বলেছে দুজনে এক হয়ে কাজ করতে। কেন, তোমাকে বলেনি বস? বলছে শুনেছি, কিন্তু তুমি যে বেইমানি করবে না তার কি গ্যারান্টি? আগে যা হয়েছে ভুলে যাও, এই মেধার কথার মূল্য এখন অনেক, কথার দাম আছে। আর কোনো কিছু হবে না, চালানটা দুজনেই নেব, একসাথে কাজ করব, রাজ করব শহরে। রাজ করা এত সহজ না। যে পথের কাটা হবে তাকে সরিয়ে দেব। মেধা আর বিষ্ণু দুজনে চুক্তি করতে লাগলো, চুক্তি করা শেষে হাত মিলিয়ে চলে গেল। মেধা চলে যাওয়ার পর অর্ক এসে, বস ওকে একদম বিশ্বাস করবেন না, ও ছলনাময়ী। বিষ্ণু অর্ককে থামিয়ে দিয়ে, এবার বেইমানি করলে বস ওকে শেষ করে দিবে নিজেই। অর্ক চুপ হয়ে গেল কথাটা শুনে। বিকালবেলা অনুকিতা গাড়ি নিয়ে বাসার দিকে যাচ্ছিল, রাস্তার পাশে মানুষের ভিড় জমা দেখে গাড়ি থামিয়ে দিয়ে একজনকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে এখানে? একটা লোককে মেরে ফেলে রেখে গেছে, লোকটার কাছে যা ছিল সবকিছু নিয়ে গেছে। এর ভেতর রেজাউল গাড়ি নিয়ে চলে আসলো, তারপর অ্যাম্বুলেন্স আসলো। গাড়ি থেকে পুলিশের লোক নেমে লাশটাকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে দিয়ে বলল, এই জায়গা খালি করে আপনারা চলে যান। স্যার, লোকটাকে মারা হয়েছে আপনি জানতে চাইবেন না? তোর কি মরার শখ জেগেছে? তাহলে থানায় চলে আসিস, কেস ফাইল করিস ওদের বিরুদ্ধে। সবাই চুপ হয়ে যায়। রেজাউল গাড়িতে উঠে চলে গেল। কেউ কেউ বলতে লাগলো, টাকা আগে থেকে পকেটে ঢুকেছে, আমরা কিছু বলতে গেলে হয় জেলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিবে, না হলে সন্ত্রাসী দিয়ে গুম করে ফেলবে। প্রতিবাদ করার মতো কি কেউ নেই? আর কতদিন শুনবো? কোনো একদিন তো আমাদের না হয় এভাবে মরতে হয়। টাইগার কি এখানে এসে এগুলোকে শাস্তি দিতে পারে না? তাহলে এত সবাই শাস্তিতে থাকতে হতো না। যে যার মতো করে চলে গেল। অঙ্কিতা এতক্ষণ এগুলো সব দেখতেছিল, শুনছিল। অঙ্কিতার মনে প্রশ্ন উকি দিল, রেজাউল কি কোনোভাবে জড়িত? ভাবতে হবে, অনেক ভাবতে হবে। অঙ্কিতা চলে গেল। সন্ধ্যার পর লেকের পাড়ে সিন্ধিয়া আর হ্যাপি পাশাপাশি বসে আছে। সিন্ধিয়া হ্যাপিকে বলল, ঈশানকে কালকেই তোর মনের কথা বলে দিবি। সিন্ধিয়া অবাক হয়ে, কেন? ঈশানকে আমি সাধারণভাবে দেখেছিলাম, ভেবেছি মধ্যবর্তী ঘরের ছেলে। ওর সাহস আর সাধারণ ভাব থেকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু ও অনেক বড় লোক, সাথে গার্ডও থাকে, আমি এমনটা চাইনি। টাকা সবসময় সুখ দেয় না, সুখ তো সুন্দর একটা মনের মতন মানুষ হলে পাওয়া যায়, আর আমি এই সুখ থেকে বঞ্চিত হতে চাই না। এত সুন্দর একটা ছেলে পেয়েও হাতছাড়া করবি? অন্যরা হলে তো এক পায়ে রাজি থাকতো, আর ওর তো টাকার অভাব নেই। যারা একবার টাকার পিছনে দৌড়ায় তারা বউ কি সংসার কি সন্তান কি সব ভুলে টাকার পিছনে ছোটে। যাদের এতটুকু আছে তারা আরেকটু চায়। বর্তমান সময়টা টাকা আর টাকা, সুখ কজনের কপালে থাকে? তাহলে তুই সরে যা, আমি ওর সাথে লাইন মারি। হ্যাঁ মার। সত্যি বলছিস? হ্যাঁ, অমন ছেলের সাথে আমি কখনো রিলেশন করব না, আমার চেয়ে সুন্দর একটা মন। এতক্ষণে ঈশান পিছনে আড়ালে দাঁড়িয়ে হ্যাপি সব কথা শুনে নিল। ঈশান হ্যাপিকে যতটা কঠিন মনে করেছিল ততটা সহজ সরল হ্যাপি। বন্ধুদের আড্ডায় পড়ে বিগড়ে গেছে, ঈশান চলে গেল ওখান থেকে। কিছুক্ষণ পর রফি আর রিফা আসলো। হ্যাপি রফিকে বলল, তানজিনা কোথায়? ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। ওর আবার কবে বয়ফ্রেন্ড হলো? সিন্ধিয়া অবাক হয়ে, তলে তলে এতদূর ঘটিয়ে ফেললো, আমাদের জানালো না। কি নাম রে ছেলেটার? লিমন। হ্যাপি উঠে দাঁড়িয়ে, ছেলেটার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে তো? আজকেই, এতদিন ছেলেটাকে অনেক ঘুরিয়েছি। সবাই মিলে কথা বলতে লাগলো। রাত ১২টা। সৈয়দ মির্জা পার্টি থেকে বাসায় ফিরল। সারা ঘর অন্ধকার। সৈয়দ মির্জা ঘরের ভেতর ঢুকল। কেউ কি আজ লাইট জ্বালায়নি? আসুক আজকে সবাই। সৈয়দ মির্জা লাইট জ্বালাতেই আগন্তুক একজনকে দেখে, আগন্তুক লোকটা গম্ভীর সুরে, আমার পরিচয়টা পরে পাবে, তোর সাথে ডিল করতে এসেছি, বস। সৈয়দ মির্জা সোফায় বসতে বসতে, এতদিন যত মানুষের ব্যবসায়ের শেয়ার নিয়েছিস, মানুষদের সব জমির দলিল টাকা সব ফেরত দিবি? সৈয়দ মির্জা হেসে উঠে, তোকে ভালোভাবে বলছি, তুই সব দিয়ে দিবি ভোর হতে না হতে। আগন্তুক লোকটা জোরে হেসে উঠল। সৈয়দ মির্জা উঠে দাঁড়িয়ে ওর লোক ডাক দিল, কিন্তু কেউ আসলো না। আগন্তুক লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। সৈয়দ মির্জা কোমর থেকে পিস্তল বের করে আগন্তুক লোকটার সামনে দিতে চলে যাবে, তখনই আগন্তুক লোকটা গ্লাসটা মেরে দিল। সৈয়দ মির্জার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ল। আগন্তুক লোকটা বলল, তুই এমনই একটা সুচ, তোকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু দেখ তুই আমার কাছে ধরা খেয়ে গেলি, আমার হাতেই তুই মরবি, তোর খেলা এখানে শেষ। আগন্তুক লোকটা সৈয়দ মির্জাকে কিছু বলার সুযোগ না দিয়ে গুলি চালিয়ে দিল। সৈয়দ মির্জার নিথর দেহ ফ্লোরে পড়ে গেল।
আগন্তুক লোকটা সৈয়দ মির্জার বুকের ওপর পাড়া দিয়ে চলে গেল। পরের দিন সকালে আমির সাহেব আরোহীকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আরোহী ফোন তুলছে না। যখনই ফোনটা তুলল তখনই আমির সাহেবের কথা শুনে লাফিয়ে উঠল এক নিমেষেই, চোখের ঘুম চলে গেল। আরোহী ঘুমন্ত অবস্থায় ফোনটা রিসিভ করে ঘুমন্ত কণ্ঠে, হ্যালো, তুই এখন ঘুমাচ্ছিস? এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। আরোহী লাফিয়ে ওঠে, ড্যাডি কি হয়েছে? টিভি নিউজ দেখ, রাতে সৈয়দ মির্জাকে কে খুন করে বাইরে ঝুলিয়ে রেখে গেছে। ওর কোনো অনুসারী ও বেঁচে নেই, ওর বাসায় যা কিছু ছিল সব কিছু পুড়িয়ে ফেলেছে। কথাটা শোনা মাত্রই আরোহীর চোখের ঘুম এক নিমেষেই উড়ে গেল। আরোহী টিভির রিমোট নিয়ে টিভি চালালো। নিউজ ফিফটিতে সোহেল নিউজ করছে। সোহেলের নিউজ দেখে আরোহী মনে মনে বলছে, সমাজের ভদ্রলোক হতে পারে, কিন্তু ও যে কত বড় শয়তান তা যে জানার সে জানে। ও ভদ্রলোক হলে তো আর মরত না, যে মেরেছে তাকে কখনো পেলে ধন্যবাদ দেব। আরোহী টিভির দিকে নজর দিল আবার। পুলিশ অফিসার অনুকিতা আসতেই মিডিয়ার লোক অনুকিতাকে ঘিরে ধরল। সোহেল বলল, আমাদের কাছে এখনো অজানা, তবে তদন্ত করলেই জানতে পারবো। থাকতে পারে, তার সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি, সে অন্যের ব্যবসা জমি বাড়ি সব দখল করত, আর না হয় সুদ খেত, হয়তো তারই ভেতর কেউ মেরে ফেলেছে, ভালো মানুষ হলে খুন হতো না। অনুকিতা বাড়ির ভেতর ঢুকে গেল, সোহেল নিউজ করতে লাগলো। সোহেলের নিউজ দেখে অনেক গালি দিতে লাগলো, ভদ্রলোক না, ওর মতো একটা হারামি নেই কোথাও, হারামিটা জীবনটা অভিশাপ করে তুলেছিল, মরেছে ভালোই করেছে, মানুষ শান্তিতে থাকতে পারবে। আরোহীর মুখে হাসি ফুটে উঠল। আরোহী টিভি অফ করে দিয়ে, ড্যাডি তুমি কিছু করেছো নাকি? না রে মামনি, আমার ওকে ধরা ছোঁয়ার বাইরে ছিল, আমার থেকে বড় জায়গায় হাত ছিল, তা না হলে ও কবেই দেশ ছেড়ে পালাতো। তাহলে আমাদের আর ওকে শেয়ার দিতে হবে না, বেশি লোভ করেছিল, এখন মরেছে। হ্যাঁ মামনি, তুমি নিজের দিকে খেয়াল রেখো, সাবধানে থেকো, গার্ড নিয়ে চললো। না বাবা, আর কিচ্ছু লাগবে না। আরোহী আমির সাহেবের কথা ভাবতে বলে ফোনটা রেখে দিল। অনুকিতা বাড়ির চারপাশ চোখ বুলিয়ে আকবরকে বলল, কিছু কি পেয়েছো? না ম্যাডাম, এমনভাবে পড়ে গেছে বাড়িটা, তাতে কোনো কিছুই পেলাম না। সব কিছু পরিকল্পনা করেই মারা হয়েছে, তা না হলে এত গার্ডের ভেতর দিয়ে মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ ম্যাডাম, কোনো প্রফেশনাল কিলার হবে। এটা টাইগারের কাজ না তো? আকবর অনুকিতার দিকে অবাক হয়ে তাকিয়ে, আপনি কি শিওর? খুনের রহস্য দেখে তাই মনে হচ্ছে। সৈয়দ মির্জার লাশের রিপোর্ট নিয়ে থানায় এসো, আর এখানে যেন কেউ না আসে আমার অনুমতি ছাড়া। ওকে ম্যাডাম। অনুকিতা চলে গেল, আকবর মর্গের দিকে চলে গেল। সকাল ১০টা, ঢোলা ঢালা জামা প্যান্ট চুলগুলো অগোছালোভাবে ঈশান হেঁটে যাচ্ছে। হ্যাপির চোখ পড়তেই হ্যাপির চোখ ছানা বড়া হয়ে গেল। হ্যাপি অবাক হয়ে চেয়ে রইল। সিন্থিয়া বলল, চোখে কি ভুল দেখছি? আজকের গার্ড গেল কোথায়? নিশ্চয়ই কোনো চালাকি আছে। এই বেশে আজকে বুঝলাম না। ঈশান হ্যাপির সামনে দাঁড়িয়ে, কেমন লাগছে আমাকে? আমি অতি সাধারণ একটা মানুষ, আজ কোনো গার্ড নেই, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাপি চোখ বড় বড় করে দিয়ে ঈশানের দিকে চেয়ে আছে। ঈশান টুরি বাজিয়ে, বন্ধু হতে এসেছি, অন্য কিছু না। অবশ্য তুমি না করতে চাইলে অসুবিধে নেই, আমার বন্ধুর অভাব হবে না। তানজিনা পাশ থেকে হ্যাপিকে গুঁতো মেরে, হাত বাড়িয়ে দে, এটাই সুযোগ, এমন সুযোগ মিস করিস না। হ্যাপি ঈশানকে বলল, হ্যাঁ হতে পারি, তবে তোমাকে এইভাবে সাধারণ থাকতে হবে, না থাকবে তোমার কোনো গার্ড। বন্ধু থাকলে গার্ডের প্রয়োজন হয় না। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। হ্যাপি ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল, ঈশানও হাত বাড়িয়ে দিল, সবাই বেশ খুশি। রিফা মনে মনে বলছে, কোন আগুনে হাত দিলে ঈশান চৌধুরী, বুঝতে পারোনি, আগুনে জলে পুড়ে শেষ হয়ে যাবে। আরোহী হাসি খুশিভাবে কলেজ আসলো, আজ মুড অনেক ভালো। আরোহী ঈশানকে হ্যাপিদের সাথে দেখে, তলে তলে সব হয়ে গেল,
মাঝখান দিয়ে আমরা জানলাম না, চোর কি আর এমনি বলি? কার কি হচ্ছে দেখছি তো। একজনের শিকার আরেকজনকে করে তাকে ভুল ধারণা করা ঠিক না আরোহী। জেনে বুঝে অবুঝের মতো কাজ করা ঠিক না। সবাই ঈশানের দিকে তাকিয়ে বলল। হ্যাপি বলল, তুমি আবার কি বলছো? ও যে গতকালকে যে ছেলেটাকে জাগ দিতেছিল, পরে ওর কাছে পাঠালে ও কি মারটাই না দিল। হ্যাপিরা হেসে উঠল। তানজিনা বলল, গতকালকে সেই মাইট দিছে, বেচারা কার শাস্তি কে পায়? তাহলে এটা তোদের সাজানো ছিল। হ্যাঁ, কেমন দিচ্ছিলাম প্রপোজ করতে পাঠিয়ে? আরোহী রাগি ভাবে, তোদেরকে দেখে নেব। আরোহী চলে গেল। হ্যাপিরা হাসতে থাকল। হ্যাপিরা বলল, এই আজকে ছেলেটা আসেনি এখনো? গতকাল যে মাইট দিছে তাতে মনে হয় না আর আসবে কলেজে। ছেলেটার সাথে অনেক অন্যায় করে ফেলেছো, এটা ঠিক না। ছেলেটা কি তোমার কেউ হয়? তোমার এত লাগছে কেন? এগুলো ভালো না, আমি তোমাকে বোঝাতে চাই, তুমি বোঝো না। তুমি আমার বন্ধু, ভালো খারাপ পথ দেখাতে হবে। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। ঈশান রিফার দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে হ্যাপির হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। রাফি, রিফা, সিনথিয়া, তানজিনা অবাক হয়ে গেল। হ্যাপি বলছে, কি করছো হাত ছাড়ো? আমার সাথে ক্লাস করবে, বাইরে এত আড্ডা দেওয়া কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু এগুলো ভালো লাগে না। ঈশান হ্যাপিকে চোখ গরম করে দিল। হ্যাপি চুপ হয়ে গেল। সবাই চেয়ে চেয়ে দেখল। ঈশান হ্যাপিকে নিয়ে ক্লাসে ঢুকে গেল। আরোহী পুকুর পাড়ে বসে আছে। পেছন থেকে মালিহা বলল, কে রে আজ এত খুশি কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। আয়ান বসতে বসতে, কিসের সমস্যা রে? কেন নিউজ দেখিসনি আজ? না রে, সময় পাইনি, ঘুম থেকে চলে এসেছি। সৈয়দ মির্জা খুন হয়েছে। আয়ান মালিহা অবাক হয়ে তাকিয়ে পড়ল। বলিস কি? হ্যাঁ রে, কেমন মিরাক্কেল হয়ে গেল। আঙ্কেল নিশ্চয়ই কাজটা করেছে, ওর এত বড় সাহস তোর দিকে চোখ দেয়। ড্যাডি এর সাথে কোনোভাবে জড়িত না। সৈয়দ মির্জাকে কিছু করার মতো ক্ষমতা ড্যাডির হাতের বাইরে ছিল। তাহলে কাজটা কে করলো? যেই করুক না কেন, তাকে যদি পাই একটা ধন্যবাদ দেব। কেমন ব্রেনবাজ ছিল মির্জার, মানুষটা কিভাবে আত্মসাৎ করতো। গতকালকে ছেলেটা কি এসছে? কোন ছেলেটা? যাকে মারছিলি? ও মনে হয় না আর আসবে, ওকে যে মাইট দিয়েছি তাতে বেঁচে থাকলে আর কলেজে আসবে না। ওর সাথে অন্যায় করে ফেলেছি, হ্যাপির জার্গের শিকার হয়েছিল, ওর কথা মতোই আমাকে প্রপোজ করেছিল। আমি এটা আগেই ভেবেছিলাম। এমনিতে মাথাটা গরম ছিল, আর তার উপর ওর জোকারি, উফ, রাগের মাথায় অনেক রাগ দেখিয়ে ফেলেছি। ও থাকে কোথায় জানিস? আমরা কীভাবে জানাবো? ওকে খুঁজে বের করে কলেজে এনে ওর কাছে মাপ চেয়ে নেব। আয়ান মালিহা অবাক হয়ে গেল। কি বলছিস কি তুই, তোর মাথা ঠিক আছে? আরোহী মনটা খারাপ করে, ছেলেটা যেভাবে আমার দিকে অসহায়ভাবে চেয়েছিল, এখনও ওর মুখটা চোখে ভাসছে আমার। যা আবার হয়ে গেছে, বাদ দে, ওকে খোঁজা রাখবে কেন? ও কলেজে আসলে সরি বলে দেব। আমি যে ঠিক থাকতে পারবো না, ওকে খুঁজতেই হবে। আরোহী উঠে চলে গেল। মালিহা বলল, ওর হঠাৎ কি হয় বুঝি না, সব মাথার উপর দিয়ে চলে গেল। চল না কোথাও থেকে ঘুরে আসি। হঠাৎ কি ব্যাপার? প্রেম যাচ্ছে মনে, চল না প্রেম করে আসি। আয়ান মালিহার কথায় লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। মালিহা উঠে আয়ানের হাতটা ধরে, চল দুজনে অনেক দূরে হারিয়ে যাই। তুই সবসময় দুষ্টুমি করিস। মালিহা আয়ানের চোখের দিকে চোখ রেখে, এতদিনেও কি বুঝলি না? আয়ান মালিহার চোখের দিকে তাকিয়ে, কি বুঝব? কিছুই কি বুঝতে পারছিস না? চোখের ভাষা কি বুঝতে পারছিস না আমার? জানি না কেন তোর ভেতর হারিয়ে যেতে ইচ্ছে করছে। আয়ান আর মালিহার আকর্ষণটা বেড়ে গেল, একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। সকাল 11:30, আকবর রিপোর্ট নিয়ে এসে অনুকিতার সামনে রাখল। অনুকিতা বলল, আগের ফাইলগুলো দেখি। আকবর আগের ফাইলগুলো নামিয়ে অনুকিতার সামনে রাখল। অনুকিতা সৈয়দ মির্জার রিপোর্ট আর আগের রিপোর্ট মিলিয়ে দেখে অবাক হয়ে, আমার সন্দেহটাই তবে ঠিক হলো, টাইগারই মেরেছে ওকে।
একবার হা হয়ে, কি বলছেন? ওর কোনো সূত্রই পেলাম না, মির্জাকে কেন মারবে, কি শত্রুতা? ভালোর আড়ালে শয়তানের মুখোশ পড়েছিল, তার টাইগারের চোখ এড়াতে পারেনি। এভাবে মেরে গেল কোনো প্রমাণ ছাড়া? মিডিয়া ডাকো, কথা বলবো। ওকে ম্যাডাম। আরোহী কলেজের অফিসের সহকারী রুমি যে, স্যার একটা সাহায্য লাগতো। কি বলো? আরোহী নামটা মনে করার চেষ্টা করছে। হ্যাঁ মনে পড়েছে, আরোহী বলো। মেহরাবের বাসার ঠিকানাটা দিন তো। অফিস সহকারী অবাক হয়ে, কেন, ও কিছু করেছে তোমার সাথে? আমাদের বলো, আমরা ওকে বের করে দিব কলেজ থেকে। না না স্যার, ওকে একটু প্রয়োজন, ও আসেনি তো তাই। ও আচ্ছা বসো, আমি ফাইল দেখে বলছি। অফিস সহকারী উঠে আলমারি খুলে একটা ফাইল নিয়ে টেবিলের উপর রেখে মেহরাবের কাগজ বের করে, ও তো গ্রাম থেকে এসেছে, এখানে কোনো একটা মেসে থাকে, কিন্তু কই থাকে তা তো জানি না। ওর বাসার অ্যাড্রেসটা দিন। আরোহী মেহরাবের বাসার ঠিকানা নিয়ে বের হলো। আরোহী মনে মনে ঠিক করলো, দু একদিন দেখি, যদি না আসে তাহলে ওর গ্রামের বাসায় চলে যাব। মিডিয়ার থানার বৈঠক রুমের ভেতর ঢুকে মাউট ঠিকভাবে রেখে ক্যামেরা ফিট করে পেছনে এসে চেয়ারে বসালো, হাতে কাগজ কলম নিয়ে। কিছুক্ষণ পর অনুকিতা আকবর আর রেজাউল আসলো। অনুকিতা মাউন্টের সামনে দাঁড়িয়ে, আপনাদেরকে এখানে রেখেছি শুধুমাত্র এটাই বলতে যে সৈয়দ মির্জাকে টাইগার মেরেছে। সৈয়দ মির্জার মুখোশ চেহারা টাইগারের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা জানার আগে টাইগার মির্জাকে মেরে রেখে চলে গেছে। আমার যতদূর ধারণা, মুখোশের আড়ালে যারা আছে তাদের সবাইকে মারবে টাইগার। সোহেল উঠে দাঁড়িয়ে, হ্যাঁ আছে, আমরা আমাদের মিশন শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি টাইগারকে সবার সামনে নিয়ে আসব। সবাইকে শাস্তি পেতে হবে, পুলিশের হাত থেকে কেউই বাঁচতে পারবে না। অনুকিতা বক্তব্য দিতে লাগল, আবারও নিউজে টাইগারের নাম ফুটে উঠল। বিষ্ণুর ফোন বাজছে। বিষ্ণু ফোনটা রিসিভ করতেই উপাস থেকে, বসে বসে মুড়ি চাবানো হচ্ছে, কে এই টাইগার, ওর আপডেট আমার চাই, এভাবে আমার লোকগুলোকে শেষ করে দিচ্ছে, খুঁজে বের করো ওকে। বস বস, আমরা খুঁজছি, আমি মেধা আমাদের সব লোক লাগিয়ে দিছি, টাইগারদেরকে যে করি হোক দৌড়ে সারব। আমার যদি আর একটা লোকের ও ক্ষতি হয় তাহলে কাউকে ছাড়বো না আমি। আর কারো কিছু হবে না, টাইগার যেহেতু আমার শহরে, তখন আমি টাইগারকে খুঁজে বের করে শেষ করে দেব। যত টাকা লাগে নাও, কিন্তু আমার টাইগারকে চাই। ওকে বস। ফোনটা কেটে দিল। বিষ্ণুর সামনে মেধা এসে দাঁড়িয়ে আছে। বিষ্ণু মেধার দিকে তাকিয়ে, তুই এখন আসলি? মাত্রই, বস ফোন দিয়েছিল। হ্যাঁ, টাইগারকে খুঁজে বের করার জন্য। টাইগার কিন্তু আমাদের একটা উপকার করে দিয়েছে। কি? মির্জার জন্য আমাদের কাছে কোনো বড় চালান আসতো না, কিন্তু এবার আসবে। ও আমাদের সব খাওয়া বন্ধ করে রেখেছিল, এখন থেকে উন্মুক্ত। কিন্তু টাইগার আমাদের কাছে আসার আগেই ওকে শেষ করে দেব, সব রাজত্ব আমাদের থাকবে। বিষ্ণুর সাথে কথা বলতে লাগলো। রাত ১০টা, রফির বাবা বাসায় ফিরতেই রাফি বলল, তোমার সাথে কিছু কথা ছিল। বল। ঈশান চৌধুরীকে চেনো? রফির বাবা উঠে দাঁড়িয়ে, তুই কিছু করছিস নাকি? রফি অবাক হয়ে, আমি কি করব, করলে কি হয়েছে? খবরদার, ওরা আশেপাশে যাবি না, ও খুব ডেঞ্জারাস, ওর বাপের থেকে ও বেশি ভয়ানক। রফি হাঁ হয়ে, তুমি ওকে চেনো? খুব ভালো করে চিনি, এখানকার এমপির ছেলে। তাই তো বলি, ও কেন এত পার্ট নেয় আর কেন ওর গার্ড থাকে? ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক, তুই কিছু করে থাকলে বল। না কিছু করিনি, তবে ওকে কিছু করার চিন্তা ভাবনা করছি। রফির বাবা ধমক দিয়ে, যেভাবে আছিস তাই থাক, বেশি উঠতে চাস না, ওর খপ্পরে পড়লে আমারও কিছু করার থাকবে না। রফির বাবা কথাটা বলে চলে গেল। রফি কিছুই বুঝতে পারল না বাবা এমন ব্যবহার কেন করল। হ্যাপি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে পেছনে থেকে কারো দুটো হাত দিয়ে চোখ বন্ধ করে ধরল। হ্যাপি চমকে উঠল, ঈশান হ্যাপির চোখ বন্ধ করে ধরল হাত দিয়ে। হ্যাপি চমকে যে, কে?
ঈশান কোনো কথা বলে না। হ্যাপি আবারও বলল, কে চোখ ছাড়ো? হ্যাপি হাত দিয়ে হাত ছড়ানোর চেষ্টা করছে। হ্যাপি বুঝতে পারে এটা ছেলেদের হাত। হ্যাপি বলে উঠল, ঈশান? ঈশান চোখ ছেড়ে দিয়ে হ্যাপির সামনে দাঁড়িয়ে, বুঝলে কি করে? তোমার হাত ধরেই বুঝেছি, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? আমার কি আসতে সমস্যা হয় নাকি? হ্যাপি ঈশানের গলা চেপে ধরে, তোমাকে আজ খুন করে ফেলবো, অনেক সাহস হয়েছে। মরে যাবো তো, ছাড়ো। না ছাড়বো না, অনুমতি ছাড়া হুটহাট কেন রুমে ঢুকে পড়ো? তোমাকে যে ভালোবাসি তাই। হ্যাপি ঈশানের গলা ছেড়ে দিয়ে, মিঠা স্বপ্ন দেখো না। কেন? আমি চাই না তোমাকে। আমার দোষটা কোথায়? তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, আর তোমাকে আমি চাই। ঈশান হ্যাপির হাত ধরে, দেখো তুমি আমাকে যেভাবে চাও আমি তোমার সামনে নিজেকে সেইভাবে উপস্থাপন করব, কখনো কষ্ট পেতে দেব না। দেখো প্রেম ভালোবাসা আগে সবাই এমন কথা বলে, প্রেম ভালোবাসা হয়ে গেলে সবাই বদলে যায়, বেরিয়ে আসে তাদের রূপ। দেখো সবাই এক না, আমাকে তুমি বিশ্বাস করতে পারো, তুমি যা বলবে তাই করব। যা বলবো তাই করবে? হ্যাঁ। আমার মতন ড্রাগ নিতে পারবে, মাদক সেবন করতে পারবে, নাইট ক্লাবে পার্টিতে নিয়ে যাবে? ঈশান অবাক হয়ে, কি বলছো তুমি এগুলো? ঠিক বলছি, কারণ আমি এসবে আসক্ত, আমি চাই আমার জীবন সঙ্গী আমার মতো হোক। ঈশান হ্যাপির হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে, সরি বুঝতে পারিনি, তোমার চাওয়া এগুলো হবে, আমার কাছে কখনোই সম্ভব না এসব অশক্ত হওয়ার, আমি কখনোই অশক্ত হতে পারবো না। আমি অশক্ত হতে চেয়েছিলাম তোমাতে, কিন্তু তুমি সরি না পেলাম ভালোবাসা, আমার সাথে বন্ধুত্বকেও রেখো তাতেই হবে। ঈশান কথাগুলো বলে হ্যাপি রুম থেকে বের হতে যাবে, হ্যাপি ঈশানকে ডাক দেয়। ঈশান থেমে হ্যাপির দিকে তাকালো। হ্যাপি বলল, সত্যি তুমি আসক্ত হতে পারবে না? না। আমাকে তাহলে কেমন ভালোবাসো তুমি যে আমার এইটুকু কথা রাখতে পারছো না? তুমি আমাকে অন্য কিছু বলো তাও করব, কিন্তু আমি এসব পারবো না, আমি তোমার ভিতরে আসক্ত হতে চাই, অন্য কিছুতে না। হ্যাপি ঈশানের সামনে এগিয়ে যেয়ে দাঁড়িয়ে ঈশানের চোখে চোখ রেখে, বদলে যাবে না তো? না। যদি কখনো বদলে যাও তখন কি হবে আমার? কখনো বদলাবো না, তোমার ভেতরেই থাকবো। হ্যাপি ঈশানের হাতটা শক্ত করে ধরে, ছেড়ে যাবে না তো? না। চোখে চোখ রেখে কথা বলার অনুভূতিটাই অন্যরকম, নিজের স্বপ্নটাকে অন্যের দু চোখে দেখার ফিলটাই হৃদয় ছুঁয়ে যায়। পরের দিন সকালে তানজিনা রাফি রিফা সিনথিয়া সবাই কলেজে আসলেও হ্যাপি ঈশান কলেজে আসেনি। রাফি বলল, হ্যাপি কলেজে আসলো না কেন আজকে? ও কি অসুস্থ? না, ফোন দিছিলাম আজকে আসবে না। কোথাও কি গেছে? জানি না, বলেনি কিছু। রাফিরা কথা বলতে লাগলো। আরোহী কলেজে এসেই আয়ান মালিহার সামনে দাঁড়িয়ে, এই তোদের নামে কলেজে এসব কি শুনছি? হুম, কি শুনছিস? তোরা দুজন নাকি প্রেম করছিস, এটা কি সত্যি? আয়ান মাথা চুলকাতে লাগলো। মালিহার লজ্জায় চোখ নিচে নামিয়ে নিল। আরোহী আয়ান আর মালিহার কান ধরে, ও তলে তলে এসব তাই না? অথচ আমি কিছুই জানি না, আমাকে বললি না কেন? লাগছে তো স্যার, তোকে বলবো ভাবছি কিন্তু আমাদের মনে কথা গতকালকেই বলেছি। লাগুক, তোদের কান আর ছিঁড়ে ফেলবো। তাই তো বলি, আগে দুজনের ভিতর সারাক্ষণ খালি ঝগড়া বেশি বেশি হতো, এখন কেন হয় না? কিভাবে যে কি হলো বুঝতেই পারছি না, এখন বোঝাবো। এই চল ট্রিট দিবি। চল দিব। আরোহী মালিহা আয়ান কলেজ থেকে বের হয়ে গেল। রেস্টুরেন্টের ভেতর হ্যাপি আর ঈশান কথা বলতেছিল, খাবার অর্ডার করেছে। আরোহী মালিহা আয়ান রেস্টুরেন্টের ভেতর ঢুকে হ্যাপি আর ঈশানকে দেখে, আরোহী ওদের সামনে দাঁড়িয়ে, পানি দেখি অনেক দূর গড়িয়ে গেছে, কলেজে বন্ধুরা অপেক্ষা করছে, আর এদিকে হিরোইন হিরোকে নিয়ে রেস্টুরেন্টে প্রেম চালিয়ে যাচ্ছে। হ্যাপি আরোহীর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। ঈশান বলল,
তোমার কি খেয়ে আর কোনো কাজ নেই? ওর পিছে সারাক্ষণ লেগে থাকো কেন? আমি কারোর পিছে লাগি না, কেউ লাগতে আসে। এখন তুমি কি চাও, আমরা চলে যাই? আরোহী হ্যাপির দিকে তাকিয়ে, ওরে বাবা, মেয়ে তো দেখি লজ্জা পাচ্ছে। যাক, তাহলে লজ্জা আছে বলতে হয়। আমার জন্য কারোর প্রেমে ঝগড়া বাঁধুক, এটা বাবা আমি চাই না। বলা তো যায় না, আবার কারোর অভিশাপ দিয়ে দিল। আরোহী কথাটা বলে হেসে দূরে যেয়ে বসল। ঈশান হ্যাপিকে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাপি মুখ তুলল। হ্যাপির চোখে মুখে লজ্জার ছাপ ফুটে উঠেছে। ঈশান আর কিছু বলল না। সন্ধ্যার পর লেকের পাড়ে সবাই থাকলেও হ্যাপি আসেনি। রফির একটু চিন্তা হলো। রফি হ্যাপিকে ফোন দিল। হ্যাপি ফোন ধরতেই রফি বলল, কই তুই, আসবি না? না রে। তাহলে কি তোর বাসায় দিয়ে যাব? না। তাহলে কি করব, বেশিক্ষণ থাকবে না? ফেলে দে, আমি আর এসব নিব না, অনেক নিয়েছি। এখন নিজেকে শুধরে নিতে চাই। আমি চাইবো তুইও এসব থেকে বেরিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, ঠিক আছি। নিজের অনেক ক্ষতি করে ফেলেছি, আর করতে চাই না। এসব নিয়ে আর কখনো কথা বলবি না। হ্যাপি কলটা কেটে দিল। রফি অবাক হয়ে গেল। হ্যাপি একদিনে এত চেঞ্জ, কিন্তু কেন? রফির মনে উকি দেয়। এভাবে দেখতে দেখতে চারটে দিন কেটে গেল। হ্যাপি কলেজে আসে না। আরোহী মেহরাবকে খোঁজ করে। মেহরাবের সাথে করা মজা আরোহী শূন্যতা অনুভব করছে। আয়ান মালিহা ও ঠিক মতো কলেজে আসে না, আসলেও কম সময় থেকে চলে যায়। আরোহী একাকিত্ব সময়টুকু মেহরাবের সাথে মজা করার কথা ভেবে ভেবে আরোহী একা একা হাসে। তানজিনা ও কলেজে আসে না। চার দিনে কলেজের পরিবেশটা কেমন বদলে গেল। না আছে জারকো, না আছে কোনো হই হুল্লোড়। ম্যাচের ঘরে মেহরাব শুয়ে আছে। ওর সাথে সেদিনের ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর বাহিরে বের হয়নি। হঠাৎ করে মেহরাবের বাটন ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। মেহরাব কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মহিলা কণ্ঠে, বাবা, জয় কি আছে? ওর ফোন বন্ধ পাচ্ছে 5 দিন ধরে। ওর কাছে ফোনটা দাও তো, আমি ওর মা। আন্টি, ও তো বাসায় গেছে। ওর তো আসার কথা ছিল কিন্তু আসেনি। ওর নাম্বারটা অফ। ও ঠিক আছে তো? মেহরাব কি বলবে এখন? মেহরাব তুতলিয়ে বলল, আন্টি, ও তো বন্ধুর বিয়েতে ওই বাসায় গেছে। মনে হয় নেটওয়ার্কের সমস্যা, চিন্তা করেন না, ও কল করবে না। ঠিক আছে বাবা, আসলে বলো, কল করতে অনেক টেনশন আছে। কলটা কেটে দিল। মেহরাব চিন্তায় পড়ে গেল। জয়কে তো নিজেই গাড়িতে উঠিয়ে দিছি, তাহলে বাসায় না যেয়ে কোথায় গেল? ও কি অন্য জায়গায় গেল? অন্য জায়গায় গেলেও তো ফোন খোলা থাকবে, কোনো দুর্ঘটনা ঘটেনি তো? মেহরাব উঠে বের হলো, বাস স্ট্যান্ডের দিকে রওনা হলো। মেধা গাড়িতে বসে আসে। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে বিষ্ণু নেমে মেধার গাড়িতে উঠল। মেধা বিষ্ণুকে বলল, পুলিশ নিয়ে কোনো সমস্যা নেই, আমাদেরকে গাড়িগুলো রাতেই ঠোকাতে হবে। লেডি পুলিশ কি জানে? না, তাকে অন্য কাজে ব্যস্ত রাখা হবে। কেন, ও তো আমাদের দলের, তাই না? পুরোপুরি শিওর না, আর এটা অনেক বড় জানাল, তাই রিস্ক নিতে চায় না। চেকপোস্টে আমাদের লোক থাকবে, সব প্ল্যান করা শেষ। মালগুলো একবার গোদামে ঢোকাতে পারলেই খেলা শেষ। বিষ্ণু হাসল, আগের থেকে ভালো বুদ্ধি হয়েছে দেখি। হ্যাঁ, বুদ্ধি না থাকলে চলে নাকি? তা না হলে উপরে উঠব কী করে? এত দিনের সব স্বপ্ন পূরণ হতে চলেছে। বিষ্ণু আর মেধা কথা বলতে লাগল, গাড়ি চলতে লাগল। মেহেরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কাউন্টারে এসে ম্যানেজারকে বলল, গত 5 দিন আগে ছেড়ে যাওয়া বাসে আমার বন্ধু গিয়েছিল, সে বাসে কি কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমার বন্ধু এখনো বাসায় যায়নি, আপনি একটু দেখে বলেন তো। নাম কি আপনার বন্ধুর? জয়। আপনি বসেন, আমি দেখে বলছি। ম্যানেজার কম্পিউটারে চেক দিয়ে ফোন করে কথা বলে।
মেহরাব তাকিয়ে। সুপারভাইজার বলো তো, সে তার গন্তব্যস্থানে নেমে গেছে। তাহলে বাসায় না যেয়ে গেল কোথায়? ফোনও বন্ধ। দেখুন, কোনো মেয়ে নিয়ে পালিয়েছে হয়তো, তাই ফোন বন্ধ। আচ্ছা, ধন্যবাদ। মেহরাবের দিকে তাকিয়ে মেহরাব কাউন্টার থেকে বের হয়ে সামনের দিকে আসতেই সেদিনের মতো আজও শুনতে পেল, আপনি যাবেন কোথায়? ব্যাগে কি কি আছে? তাহলে সুরক্ষিত বাসে পাঠাতে পারবো। ঠিক আছে, তাহলে চলেন। লোকটাকে নিয়ে একই বাস কাউন্টারে গেল, টিকিট কেটে দিল। মেহরা পাশের কাউন্টারে গেল, কই এমন কথা তো কেউ বলছে না, এরা শুধুই শুনছে। মেহরা বাস কাউন্টার থেকে বাসায় চলে আসলো। পরের দিন আরোহী কলেজে কিন্তু মেহরাবের কোনো ছায়াও পেল না। ডিসিশন নিল স্বপ্নপুরি গ্রামে যাবে, মেহরাবকে ফিরিয়ে নিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। আরোহী গাড়ি নিয়ে রওনা হল। রাস্তায় রফির সাথে হ্যাপির দেখা হল। রফি হ্যাপিকে বলল, ঠিক মতো কলেজে আসিস না, কলও ধরিস না, সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। কলেজে যেতে ভালো লাগে না, আর মানুষ সময়ের সাথে বদলে যায়, আমিও বদলে গেছি ধরতে গেলে। তোর হঠাৎ এত পরিবর্তন কিভাবে হলো? ভালোবাসার মানুষের পরিবর্তন হয়ে গেছে। এক একটা সময় এক একটা মুহূর্ত আসে, সেখানে মানুষের প্রতিটা মুহূর্তে উপলব্ধি হতে পারে। তুই বদলা যাই কর, আগের মতো কলেজে আয়, আমি ব্যবসাটা চালাই। ভালো পথে ফিরে আয়। আমি বুঝেছি আরোহীকে কেন হারিয়েছি আমি। ও আমার সব সময় ভালো চাইতো, তুই আমার ক্ষতি চেয়ে আসছিস, মাধকে আসক্ত করে তুলেছিলি। তুই কিন্তু ভালো করে জানিস এসব থেকে বেরিয়ে আসা তো সহজ না। আমার ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকেও পস্তাতে হবে। তুই কি আমাকে থ্রেট করছিস? ধরে নে তাই, তবে আমি তোকে ছাড়বো না। রফি কথাটা বলে চলে গেল। রফির সামনে আয়ান দাঁড়িয়ে। অসৎ সঙ্গর সাথে সবাই সবসময় থাকে না, সে তার ভুল বুঝতে পেরে ভালোর পথে চলে আসে। আয়ান, তুই কিন্তু ভুলে যাস না তুই আগে কি ছিলি। ভুলিনি, আরোহী আর মালিহা আমাকে অনেকটা বদলে দিয়েছে, আর মালিহার ভালোবাসা পুরো চেঞ্জ করে দিয়েছে। তোদের ভালোবাসা থাকবে না, তুই কিছু করতে পারবি না। রাফি আর আয়ান তর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে রাফি আর আয়ানের ভেতর হাতাহাতি হয়ে যায়। রাফি আয়ানকে থ্রেট করে চলে গেল। হ্যাপি চুপচাপ বসে আছে, ঈশান হ্যাপির পাশে বসে। কোনো কিছু নিয়ে চিন্তিত? রাফি আসছিল, এসে আমাকে। হ্যাপি ঈশানকে সব কিছু বলল। ঈশান সব কিছু শুনে অবাক হয়ে, তাহলে ওই রাফি তোমাদের মাদক এনে দিত? ও আমাদের কাছে বিক্রি করে, ব্যবসা করে, এমনকি কলেজ খাটেও যত মাদক আর লেক পাড়ে যত মাদকের কারবার হয় সব রাফির। চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। তুমি কি করবা? আসলে এই সব কিছুর মূল হোতা যে রাফি আমি জানতাম না, তবে জেনে যখন গেছি তখন ব্যবস্থা নেব। তুমি ওর সাথে লাগতে চেও না, ও ভালো মানুষের সাথে মেশে না, ও তোমার ক্ষতি করে দেবে। ঈশান হ্যাপির মুখের দিকে তাকিয়ে চিন্তার ছাপ দেখতে লাগল। ঈশান বলল, আচ্ছা তুমি যা বলবে তাই। হ্যাপি ঈশানের হাত জড়িয়ে ধরে কাঁদতে মাথা রাখল। মেহরাব খুব চিন্তার ভেতর আছে। জয় যদি কাউকে নিয়ে পালিয়ে যেত তাহলে আমাকে তো ফোন করে বলতো, কিন্তু কোথাও নেই। মেহরাব থানায় এসে হাজির হল। মেহরাব আকবরের সামনে দাঁড়িয়ে, স্যার একটা মিসিং কেস করব, কিভাবে কি করব? এখন কোনো কেস নেওয়া হবে না, তুমি যাও। স্যার আমার বন্ধু নিখোঁজ, ওর 4-5 দিন কোনো খোঁজ খবর নেই, সে যে বাসে উঠিয়ে দিলাম আর ওকে পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করতে পারি? দেখো আমাদের কাজ এখন এই নিখোঁজ হওয়া লোকদের খোঁজ করা না, আমাদের দায়িত্ব শুধু টাইগারকে ধরার। অনুকিতা বাইরে বেরিয়ে, বাহ আকবর সাহেব আপনিও শিখে গেলেন। হ্যাঁ ম্যাডাম। তুমি ভেতরে এসো। মেহরাব ভেতরে গেল। অনুকিতা বলল, কি হয়েছে? মেহরাব অনুকিতাকে সব কিছু বলল। অনুকিতা শুনে, ঠিক আছে বাসায় যাও, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ধন্যবাদ ম্যাডাম।
মেহরাব চলে গেল। আকবর ভেতরে ঢুকে, ম্যাডাম আমরা তো কিছুই করতে পারবো না। হ্যাঁ জানি, তবে ছেলেটা বাইরে যে সব বলে দিলে সমস্যা ছিল, তাই সান্ত্বনা দিলাম। ম্যাডাম আপনি পারেন বটে। রেজাল্ট সাহেব কোথায়? কি একটা কাজে গেছে। ঠিক আছে, আমাকে এক কাপ কফি দিতে বলবেন। ওকে ম্যাডাম। আকবর বের হয়ে কফি দিতে বলল। অনুকিতার সামনে কফির মগ রাখল, মগ থেকে ধোঁয়া উঠছে। অনুকিতা কফির মগে চুমুক দিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, তুমি যতই বড় খেলোয়াড় হও না কেন, অঙ্কিতা ঠিকই অনাহার করে দিবে। রাত ১২টা, রফি বাসায় আসতেই ঠাস ঠাস করে রাফির গালে থাপ্পড় পড়ে। রফি গালে হাত দিয়ে অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। রাত ১০টা, বিষ্ণুর ফোনে কল আসলো। মেধা বিষ্ণুকে কল করেছে। বিষ্ণু কলটা রিসিভ করতেই মেধা বলল, পরশু চালান ঢুকবে, সব ব্যবস্থা করে ফেলেছি। কালকে তাহলে পার্টি দিয়ে দে একটা। ঠিক আছে, তবে সবাইকে আসতে বলি। সবাই আসলে কি ভালো হয়। হ্যাঁ, তাহলে জোরটা বেশি হবে, শত্রুপক্ষ বাধা দিবে না। তুমি যা ভালো বুঝো করো। কালকে লেডি অফিসারকে ইনভাইট দিব, তারপর। তারপর কি? তখন দেখতে পারবে হাসল ধামাকা। মিথা কথাটা বলে কলটা কেটে দিল। বিষ্ণু অবাক হয়ে গেল, মিথা করতে চাচ্ছিটা কি? অর্ক এসে বিষ্ণুকে বলল, বস মেধাকে আমার সন্দেহ লাগছে, ও এবার ঠিকই পাল্টি মারবে। বিষ্ণু হেসে দিয়ে, সেদিন বেঁচে গেল, ও এবার বাঁচবে না, শিওর থাক। বস ওর খুব ট্যালেন্ট। সে যাই হোক, তবে পাল্টি মারার আগে ওকে শেষ করে দেব। বিষ্ণু আর অর্ক কথা বলতে লাগলো। রাত ১২টা, রফি বাসায় ঢুকতে ঠাস ঠাস করে রফির গালে চর বসিয়ে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই আমার কোনো মান সম্মান রাখছিস না। রফি গালে হাত দিয়ে বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে পড়ল। রফির বাবা বলল, তোকে আর দেশে রাখবো না, বাইরে পাঠিয়ে দিব। রফি অবাক হয়ে, কি করেছি তোমার সাথে আমি? এই বয়সে মাদক বিক্রি করিস, বেপথে চলে গেছিস, তোকে এখানে রাখলে তুই আরো বেশি খারাপ হবি, আমি চাই না তুই আর খারাপ হ। তোমাকে কে বলেছে এই কথা? ঈশান চৌধুরী, তোর যদি ভালো চাই তাহলে তোকে বাইরে পাঠিয়ে দিতে বলেছে, আর না হলে তোকে জেলে যেতে হবে। তুমি ওর কথায় ভয় পেয়ে গেল? ও খুব ডেঞ্জারাস, ও যা বলে করে, তুই যা বাইরে চলে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রফির বাবা মুচকি হেসে, ব্যবসাটা আরো বড় করতে চাস না? রফির বাবার মুখে এমন কথা শুনে রফি অবাক হয়ে, মানে? তুই বাইরে থেকে এইসব বেশি করে করতে পারবি, কেউ বুঝতে পারবে না, কি কাজ? আমার লোকদের বলে দিব, ওরা সবাই করবে, চিন্তা করিস না। রফি বাবার কথা শুনে ক্লিয়ার হয়ে গেল, বাবাটা যে এত হারামি রফি বুঝতে পারেনি। ঠিক আছে বাবা, আমার একটা কাজ আছে, যাওয়ার আগে ঈশান চৌধুরী আর আয়ানকে একটা শিক্ষা দিয়ে দিতে চাই। আবার লোকেদের বলে দিব? হ্যাঁ, তবে আমি যেভাবে বলবো ওরা সেভাবেই করে যেন। রাফি মনে মনে বলছে, আমাকে অপমান করিস, অপমান করার প্রতিশোধ আমি নেবই। রাফিকে চিনতে ভুল করেছে। পরের দিন সকালে আরোহী গাড়ি নিয়ে স্বপ্নপুরি গ্রামের ভেতর ঢুকল। চারপাশ গাছপালায় ভরা, গাড়ির গ্লাস নামিয়ে আরোহী বাইরে মুখ বের করে দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছে। কৃষকেরা ধান বুনছে জমিতে, কেউ মাথায় বোঝা নিয়ে চলছে, কেউ হাঁস মুরগি গরু নিয়ে চলছে। আরোহীর চোখ ধাঁ দিয়ে গেল, গ্রামে এত দামি গাড়ি ঢুকতে দেখে সবাই অবাক হয়ে চেয়ে আছে। গাড়িটা থামল, আরোহী একজনকে বলল, চাচা মেহেরাবদের বাসা কোথায়? চাচা আরোহীর গাড়ির দিকে তাকিয়ে, আরোহীর দিকে তাকিয়ে, তুমি কে? পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, ক্যাডারে মেহরাবকে খোঁজে। জি চাচা, আমি মেহরাবের ফ্রেন্ড। ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড তুমি? তোমার কি মাথা গেছে? মেহরাবের কোনো ফ্রেন্ড নেই। আপনি কে?
নীলা গালে আঙুল ঢুকিয়ে দিয়ে কামড় মেরে হেসে, আমি মেহেরাবের ভালোবাসা। তোরে তো, নীলা তোড়ে পালালো। চাচা বলল, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু দুষ্টু, তুমি কে বললে না তো? আরোহী মনে মনে বলছে, ফ্রেন্ড বললে বুঝবে না। আরোহী বলল, আমি আর মেহেরার একই কলেজে পড়ি, ও বলছিল ওদের গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই ঘুরতে আসলাম। ওর বাসাটা কোথায়? এই কথা আর একবারও বলবে না এখানে, কাউকেই বলবে না, কেউ জিজ্ঞেস করলে বলবে নীলাদের বাসায় আসছি। আরোহী অবাক হয়ে, কেন বললে কি হবে? চাচা ধমক দিয়ে, চলো দেখিয়ে দিচ্ছি মেহেরের বাসা। আরোহী আর কিছু বলল না, চাচার সাথে হেঁটে হেঁটে মেহেরাবদের বাসার ভেতর ঢুকল। আরোহী বাসা দেখে অবাক হয়ে গেল, খড় দিয়ে তৈরি বাসা, চাচা ঘরের সামনে দাঁড়িয়ে। মেহেরাবের মা, দেখো কে এসেছে। মেহেরাবের মা ঘর থেকে বেরিয়ে এসে, কে এসেছে? আরোহী মেহেরাবের মাকে সালাম দিয়ে, আমি আরোহী, মেহেরাব আমরা একই কলেজে পড়ি। মেহেরাবের মা আরোহীকে দেখে, তুমি মা খুব মিষ্টি দেখতে, ভেতরে এসো, তুমি যাও। চাচা চলে গেল, মা আরোহীকে নিয়ে ঘরের ভেতর ঢুকে, তোমাকে যে কোথায় বসতে দিই। আন্টি সমস্যা নেই, এখানেই বসছি। না ওটা ভাঙা, আমি বসতে পারবো, কিচ্ছু হবে না। ঘরের ভেতর একটা ভাঙা চৌকি আর ভাঙা চেয়ার, দুটো প্লেট হাঁড়ি কড়াই। আরোহী বেশ অবাক হয়ে দেখছে, মেহেরাব এতটা গরিব অথচ তার সাথে কি না কি করছে এতদিন। মেহেরাবের মা বলল, বসো তুমি, আমি আসছি। মেহেরাবের মা বাহিরে চলে গেল, কলেজের সামনে লিমন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তানজিনা সিনথিয়া কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে লিমনের সামনে যেয়ে দাঁড়ালো। সিনথিয়া বাজেভাবে লিমনকে ইঙ্গিত করে, লিমনও সুযোগ বুঝে ইঙ্গিতে সায় দেয়। সিনথিয়া তানজিনাকে পাশে নিয়ে, জানি না, ছেলেটাকে আমার কাছে পছন্দ না, ও ভালো না। তুই কি ওর বাইক দেখে তোর হিংসে লাগছে? না, ও তোকে ইউজ করে ছেড়ে দেবে। তোর কি কারো ভালো সহ্য হয় না? হ্যাঁ, তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো, যা তুই। তুই ভুল করলি। তানজিনা লিমনের বাইকের পিছনে উঠে বসল, লিমন তানজিনাকে নিয়ে চলে গেল। সিনথিয়া রাফিকে কল করল, রাফি ফোন ধরতেই সিনথিয়া রাফিকে বলল, তানজিনা ভুল পথে পা বাড়িয়েছে, ও যে ছেলের সাথে রিলেশন করে ওর চরিত্র ভালো না, আমি বাজেভাবে ইঙ্গিত করেছিলাম, ও আমার সায় দিয়েছে, তুই কিছু একটা কর। দেখ এসব ফালতু কাজে আমাকে জড়াস না, ও কি করলো না করলো আমার দেখার বিষয় না। রফি কথাটা বলে কলটা কেটে দিল। সিনথিয়া হ্যাপিকে কল করে কিন্তু কলে পায় না। মেহরাব মা হতে পানি এনে আরোহীকে দিয়ে, এর থেকে বেশি কিছু ব্যবস্থা করতে পারলাম না। আরোহী মুচকি হেসে, না না আন্টি, এটাই যথেষ্ট। তা মেহেরাবকে দেখছি না, ও কোথায়? ও তো বাসায় আসেনি, ও তো কলেজে আছে। আরোহী অবাক হয়ে, বাসায় আসেনি ও? না। আরোহী পানি গ্লাসে চুমুক দিয়ে পানি খেয়ে ভাবতে লাগলো, ও গ্রামে আসেনি তাহলে কোথায় গেল? শহরে নেই, গ্রামেই নেই, তাহলে গেল কোথায়? ও কোনো হসপিটালে ভর্তি নয় তো? আরোহী চিন্তা করতে লাগলো। তখনই নীলা ঘরে ঢুকে, চাচা মাতবর সাহেব এসেছে, এই মেয়ে, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা তুমি আমার বোন হও। আরোহী অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে পড়ল। নীলা আরোহীর হাত ধরে নিয়ে বের হতে যাবে, তখনই মাতব্বর দরজার সামনে দাঁড়িয়ে, কিরে নীলা তুই এখানে? শুনলাম মেহেরাব এসেছে গ্রামে। কোথায় এসেছে? কে গুজব ছড়ালো? এই মেয়েটা কে? আমার বোন, শহর থেকে বেড়াতে এসেছে, স্বর্গপুরী গ্রামটা ঘুরতে এসেছে। আরোহী অবাক হয়ে কথাগুলো শুনতেছিল। নীলা আরোহীকে নিয়ে বের হয়ে গেল।
মাতুবর মেহেরাবের মাকে বলল, আমার টাকা পরিশোধ করতে না পারলে মেহেরাবের অস্তিত্ব দেখতে পাবে না। মাতুবর চলে গেল। আরোহী নীলাকে জিজ্ঞেস করল, মেহেরাবের কি কোনো সমস্যা এখানে? এই একটু সমস্যা আছে। কি সমস্যা বলো আমাকে? এখন না, পরে বলবো। আরোহী আর কিছু বলল না, চুপ হয়ে গেল। দুপুর তিনটা, লিমন একটা ফ্ল্যাটের সামনে বাইক থামালো। তানজিনা বলল, আমার না ভয় করছে। আরে ভয় কিসের, আপু আছে তো, সবাই একসাথে লাঞ্চ করব। তবু কেমন লজ্জা লাগছে। লজ্জা পেও না, আপু অনেক মিশুক। লিমন তানজিনাকে নিয়ে তিনতলায় উঠল। দরজার কলিং বেল চাপতেই দরজা খুললো মেধা। লিমন মেধাকে বলল, আপু তানজিনা যার কথা বলেছিলাম তোমাকে। মেধা তানজিনাকে দেখে লিমনকে বলল, তা বাইরে দাঁড়িয়ে পরিচয় করাবি নাকি ওকে নিয়ে ভেতরে আসবি? ও সরি। লিমন তানজিনাকে নিয়ে ভেতরে ঢুকল। মেধা দরজা আটকে দিল। তানজিনা সোফায় বসল। মেধা তানজিনার পাশে বসে, ভাইটা আমার বড্ড ভালোবাসে তোমাকে, সারাদিন তোমার কথা বলতে থাকে, তাই বলছিলাম একদিন নিয়ে আয়, দুপুরে একসাথে খাবার খাবো আর পরিচয়টাও হয়ে যাবে। তানজিনা লজ্জায় মাথা নিচু করে দিল। লিমন মেধার কথায় লজ্জা পেয়ে, আপু চুপ কর, আমাকে বলতে দে, তুই যা ড্রেস চেঞ্জ করে নে, আমি ওর সাথে কথা বলতে লাগি। লিমন চুপ হয়ে উঠে চলে গেল। মেধা বলল, তুমি অনেক সুন্দর, আমার ভাইটার পছন্দ আছে। তানজিনা লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেধার কথা শুনে, কিন্তু ও কিছুই বলতে পারছে না। মেধা তানজিনার লজ্জা পাওয়া দেখে, আরে বোকামি, লজ্জা পেলে হবে? আমার সামনে লজ্জা পেতে হবে না, বিয়ের পর বরের সামনে লজ্জা পেও। মেধা কথাটা বলে হাসল, তানজিনাও হাসল। মেধা তানজিনাকে বলল, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি আসছি একটু। মেধা উঠে রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে লিমনকে বলল, রুমে গিয়েছিস কতবার তুই ওকে নিয়ে? আপু কেন? না ছোড় বান্দা, অনেক চালাক, বিয়ের আগে কিছুতেই রুমে যাবে না, এখানে তাই আসতে চাইল না। তাহলে কি ব্যবস্থা করে দিব? না, ওকে দিয়ে অনেক বড় একটা ইনকাম করা যাবে, কথা বলেছি ইনটেক মাল দিব, সে রাজি হয়েছে। তাহলে তো ভালোই, ভালোই জিনিস ধরেছিস তুই। কাজই তো এটা আমার, একসময় একটাকে ধরে খেয়ে বাজারে বিক্রি করে দেয়া। দুজনে হাসতে হাসতে রুমের বাইরে বের হয়ে ডাইনিং টেবিলে এসে বসল। তানজিনাকে নিয়ে খাবার খাওয়া শেষে লিমন আর তানজিনা চলে গেল। বিকালবেলা আয়ান আর মালিহা রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে হকি ছুরি হাতে ওদের সামনে কয়েকজন দাঁড়ালো। আয়ান মালিহা অবাক হয়ে গেল। আয়ান বলল, কি সমস্যা, পথ রেখেছো কেন? তোরা আমাকে চিনিস না। চেনা চিনি পরে করব, আগে আমাদের করে নি। আয়ান আর মালিহা এক পা পিছে সরল। ওরা সামনে এগোল। আয়ান আর মালিহা হাত ধরে পালানোর জন্য দৌড় দিল। লোকগুলো ওদের পিছনে দৌড় দিল। কিছুটা পথ দৌড়ানোর পর আয়ান মেহরাবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মালিহার হাত ছেড়ে দেয়। মালিহা কিছু দূর যেয়ে পড়ে যায়। মেহরাবও পড়ে যায় ধাক্কা খেয়ে। লোকগুলো এসে ওদের সামনে দাঁড়ালো। আয়ান আর মালিহা হাঁপাচ্ছে, লোকগুলো হাসছে। একজন বলল, পালিয়ে যাবি কোথায়? তোকে মেরে তোর প্রেমিককে তুলে নিয়ে এমন মস্তি করব, বাইরে আর চেহারা দেখাতে পারবে না। তোরা ভুল করছিস, তোরা আমাকে মারলে তোদের পস্তাতে হবে। আরেকজন বলল, তুই নিজের অবস্থানে থাকলে তো আমাদের কিছু করবি। লোকটা বলেই হো হো করে হেসে উঠল। মেহরাব তুতলিয়ে, আপনারা কারা? তোর জেনে কাজ নেই, যদি মাইন্ড না খেতে চাস চলে যা। আপনারা ওদেরকে মারতে পারেন না? এই তোতলাটাকে সরা, এই মার ওকে। আয়ান মালিহা অনেক ভয় পেয়ে যায়। মেহরাব উঠে দাঁড়ায়। আয়ান মালিহা মেহরাবের পেছনে দাঁড়ালো। মেহরাব তুতলিয়ে, আমি থাকতে ওদের কেউ মারতে পারবে না। এই আগেই তোতলাটাকে মার, তারপরই ছেলেকে মেরে
আটকে থাকে তুলে নিয়ে মজা করা হবে সারা রাত। মেহরাব কথাগুলো শুনে চোখ বন্ধ করে নিল। একজন হকি নিয়ে এগিয়ে আসলো। মেহরাব মুঠি বন্ধ করল। একজন আসতেই চোখ খুলে গলা বরাবর এক ঘুষি। লোকটার গাল দিয়ে রক্ত বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আয়ান মালিহা হাঁ হয়ে গেল। এবার সবার এসে মেহরাবের উপর হামলে পড়ল। মেহরাবের গায়ে হকির বারি লাগছে, নিজেকে যত দূর সামলিয়ে ওদের সাথে ফাইট করছে। একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে, আয়ান মালিহা শুধু হাঁ হয়েই আছে। মেহরাব ওদের মেরে চলে গেল, মালিহা আয়ান ঠাই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আয়ানের লোকজন চলে আসলো, এসে দেখলো এখানে কেউ নেই। আয়ান ওদের দেখে বকাবকি করে ওদেরকে চলে যেতে বলল। ওরা সবাই চলে গেল। আয়ান আর মালিহা ওখান থেকে চলে যেয়ে রেস্টুরেন্টের ভেতর যেয়ে বসল। মালিহা বলল, এটা কি দেখলাম? ও একাই সবাইকে মারলো। কলেজে তোকে দিয়ে সবাই ওকে মারলো, অপমান করলো। কই, কাউকে তো কিছুই বললো না, কিন্তু দেখো আমাদের বিপদেও পাশে দাঁড়ালো, আমাদের বাঁচালো। ও না থাকলে জানি না কি হতো আজ। ওর সাথে কথা বলার আগেই চলে গেল। আয়ানের ফোন বেজে উঠল। আয়ান ফোনের দিকে তাকিয়ে দেখলো আরোহী কল করছে। আয়ান কল রিসিভ করেই, মরণ, তোকে এখান থেকে কে কল করতে বলেছে? বিপদের সময় তো ঠিকই ফোনটা অফ করে রেখেছিস। কিসের বিপদ? ঠিক আছিস তুই? তোকে এখন জানতে হবে না, ফোন দিচ্ছিস কেন? আরে আমি যেখানে আসছি এখানে নেট নেই, দূরে এসে তোকে কল করছি। কেন, তুই কোথায়? স্বপ্নপুরীতে। ডাকাতের গ্রামে কি মরতে গেছিস তুই? ওখানে কি তোর? মেহরাবকে খুঁজতে এসেছি। আয়ান অবাক হয়ে, মেহরাব তো শহরেই আছে, তুই কেন গ্রামে গেছিস? কি বলছিস, তুই ওকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। তুই কথাও বলেছিস ওর সাথে? না, কথা বলার আগে চলে গেছে, আর পেলাম না। আয়ান আরোহীর নাম্বারে কল দিচ্ছে কিন্তু ফোন সুইচ অফ। মালিহা বলল, কি হয়েছে? মেয়েকে খুঁজতে স্বপ্নপুরীতে গেছে। মেহরাব তো এখানে, তাহলে ও ওখানে গেল? কি জানি, তবে জায়গাটা ভালো না। আমিও শুনেছি ওখানে ডাকাতদের বসবাস ছিল। ওর ফোনে মনে হয় নেটওয়ার্ক চলে গেছে, কল ঢুকলো না। মালিহা আয়ান কথা বলতে লাগলো। লিমন তানসিনাকে নামিয়ে দিয়ে, লিমন হেসে দিয়ে, একদিন চলো লং ড্রাইভে যাই। হুম, যাবো বিয়ের পর, অনেক দূরে। তানসিনা চলে গেল। লিমন মনে মনে বলছে, এখনো আমাকে বিশ্বাস করতে পারলে না? করি বলেই তো সব জায়গায় যাই, না হলে যেতাম নাকি? আর লং ড্রাইভ, রুম ডেট সব বিয়ের পর, বুঝেছ? যাই এখন। তোর এই চালাকি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। অনেক অহংকার তোর, তাই না? যখন অন্যের বিছানায় থাকবি তখন দেখবো তোর এই অহংকার কই থাকে। লিমন চলে গেল রাত নটা। গুলির শব্দে ক্লাবের ভেতর গান বাজনা সবার নাচানাচি বন্ধ হয়ে গেল। সবাই থ মেরে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর মেধা, লিমন, বিষ্ণু, অর্ক সবাই ক্লাবে আসলো। ক্লাবের ভেতর ছোট বড় সব ধরনের মাফিয়ার লোকজন এসেছে। মেধা বিষ্ণু সবার সাথে হেসে কথা বলছে আর ড্রিঙ্ক করতে দিচ্ছে। ক্লাবের ভেতর গান বাজনা সবই চলছে। কিছুক্ষণ পর ক্লাবের ভেতর অনুকিতা, আকবর, রেজাউল প্রবেশ করল। গান বাজনা সব অফ হয়ে গেল। মেধা স্টেজে উঠে বক্স অ্যালাউন্স করল। আমাদের মাঝে পুলিশ অফিসার অঙ্কিতা, আকবর আর রেজাউল এসেছে, তাদের সবাইকে ওয়েলকাম বলি। সবাই একসাথে অনুকিতা, আকবর আর রেজাউলকে ওয়েলকাম বলে স্বাগতম জানালো। অনুকিতা হাসলো। ক্লাবটার ডেকোরেশন খুব সুন্দর। বিষ্ণু অ্যানাউন্স করলো, আমরা মূলত ওখানে সবাই উপস্থিত হয়েছি একসাথে সবাই মিলে কাজ করার জন্য, যাতে নিজের ভিতর শত্রুতার সৃষ্টি না হোক আর অফিসারদের সাথে পরিচয় হয়ে নেওয়া। তারা আমাদের সামনে এগানোর জন্য সাহায্য করে যাবে, আর কোনো ভয় থাকবে না, সবাই একসাথে মিলে কাজ করব। আমাদের আজকে থেকে কোনো শত্রু থাকলো না, এনজয় করি সবাই।
গান বাজনা রকমারি লাইট জ্বলতে লাগলো। সবাই ড্রিঙ্ক করছে আর এনজয় করছে, কেউ গানের তালে তালে নাচও করছে। লিমন ক্লাবের দরজার কাছেই চলে গেল, রফিকে নিয়ে ভেতরে প্রবেশ করালো লিমন। অনুকিতা রফিকে দেখে মনে মনে বলছে, তাহলে এও এদের দলে। রফি লিমনকে বলল, আমাকে রেখেই পার্টি শুরু করে দিলি? কি আর করব, পুলিশ অফিসার তো চলে আসছে, তুই এত লেট করলি কেন? আমার লেট হয়েছে বুঝেছি, চল অফিসারের সাথে পরিচয় করিয়ে দিবি। লিমন রফিককে নিয়ে অনুকিতা আকবর আর রেজাউলের সাথে পরিচয় করিয়ে দিয়ে, ও আমার বন্ধু ভাই বললে চলে, কিছু করলে ওর দিকে খেয়াল রাখবেন, কিছু বলেন না। তোমার লোক মানে আমার লোক, কিছু বলবো না। রফি বেশ খুশি, রফি আর লিমন সবার সাথে এনজয় করছে নেচে নেচে। রাত 8:30, আরোহী ঘরের ভেতর খড়ের ফাঁক দিয়ে আকাশের চাঁদ দেখছে। পাশে বসে নীলা আরোহীকে বাতাস করছে। মেহেরাবের মা হাতে বাটি নিয়ে এসে আরোহীর সামনে রাখল। আরোহী আর চোখে বাটির দিকে তাকিয়ে কচু রান্না। মেহেরাবের মা হেসে দিয়ে, কিছু মনে করো না, ঘরে বাজার নেই তাই তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না, বিল থেকে কচু কেটে এনে তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। আরোহী নাক ছিটকিয়ে, না না আন্টি ঠিক আছে, এগুলো খাওয়া তো অনেক উপকার, ছোট থেকে কচু অনেক খেয়েছি। যাক তাহলে ভালোই হয়েছে, তুমি খেয়ে নাও, আর কোনো অসুবিধা নেই, সকাল হলে ভালো মন্দ বাজার করে এনে তোমাকে খাওয়াবো। হ্যাঁ আন্টি ঠিক আছে। আরোহী কোনো রকম কচু দিয়ে খেয়ে উঠল, এতটা গরিব কেউ কল্পনাও করতে পারেনি আরোহী এভাবে কচু দিয়ে খেতে পারবে। তোমার কষ্ট হচ্ছে মা? না না আন্টি একদম কষ্ট হয়নি, রান্নাও অনেক সুন্দর হয়েছে। পাশ দিয়ে নীলা বলল, ছোট মা তোমার হাতের রান্না এতটা ভালো না যে না কখনো কিছু খেয়েছে তাই সে খেয়ে উঠবে। হয়েছে, তোমাকে আর ঢপ দিতে হবে না, বাতাস করো, না জানি মেয়েটা মনে মনে কি না বলছে। ছিছি আন্টি কি যে বলেন আপনি, আমি কখনো গ্রামে আসিনি, আজকে এসে আমার এত যে ভালো লেগেছে সে কি বলবো, মন চাই থেকে যাই। নীলা মুখ ভেঙচি কেটে, এত থাকতে হবে না, মনে মনে বিদায় হয়ে যাও, আমার মেহেরাবকে আমার থেকে কেড়ে নিতে দেব না। এই চেমরি, ও আমাদের মেহমান, ঠিকভাবে কথা বল। আমি সব বুঝি, এই মেয়ে মেহেরাবকে নিয়ে যাবে। আরোহী নীলার কথায় অবাক হয়ে মুচকি হেসে, না না এখানে থাকবো কি কচু পড়া খাওয়ার জন্য? এর থেকে তুমি চলে যাও। মেহেরাবের মা আরোহী হাসলো, নীলা উঠে চলে গেল। মেহেরাবের মা বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অমনি। ও কি মেহেরাবকে ভালোবাসে আন্টি? দুর্বোকা মেয়ে, ও মেহেরাব এসব বলে খেপাতো, যে আসতো না কেন তার কাছে মেহেরাবকে নিয়ে বলতো, আর মেহেরাব শুনে এসে ওকে বকা দিত, ও অনেক দুষ্টুমি করে। তুমি যে যেই মেহেরাবকে বলবে অমনি মেহেরাব চলে আসবে, মেহেরাব বড় নীল। আরোহী একটু দীর্ঘশ্বাস ফেলে, তাহলে আপু কিন্তু অনেক ভালো। রাত 9:00, ক্লাবের পার্টিতে বেশ সবাই মজে আছে, ড্রিঙ্ক করা দিয়ে গানের তালে সবাই নাচছে। অনুকিতা পাশে বসে সব দেখছে। হঠাৎ করেই ক্লাবের ভেতর গুলির শব্দে মিউজিক সবার নাচানাচি বন্ধ হয়ে গেল, সবাই থ হয়ে গেল, ক্লাব নিস্তব্ধ হয়ে গেল। মেধা একজনের বুকে গুলি করে মেরে ফেলল। সবাই অবাক হয়ে চেয়ে আছে মেধার দিকে। আকবর এগিয়ে যেতে যাবে তখনই অনুকিতা বারণ করে। মেধা বলল, আমার সাথে বেইমানি? এই মেধার সাথে যে একবার বেইমানি করেছে সে আর বাঁচতে পারে না, তোকেও পাঠিয়ে দিলাম। আরো দু চারটা গুলি কর যাতে কেউ আর বেইমানি করার সাহস না পায়। মেধা অনুকিতার দিকে তাকালো। অনুকিতা এতক্ষণ সব কিছু দেখতেছিল ওদের কাণ্ড। অনুকিতা উঠে দাঁড়িয়ে, মিউজিক ছাড়ো এনজয়। মিউজিক বেজে উঠল। মেধা অনুকিতার এমন ব্যবহারে সত্যি অনেক অবাক হলো, কোনো রিয়াকশন নেই,
মেধা যা ভাবছিল তার উল্টোটা হলো। আকবর অনকিতাকে বলল, ম্যাডাম, চোখের সামনে প্রমাণ পেয়েও আসামিকে ধরলেন না। কি বলেছি শুনুনি, বেইমানি করলে এর থেকে ভয়ানক শাস্তি দিব, যদি তুমি রাজি থাকো তাহলে যাও। অনকিতার কথা শুনে আকবর অবাক হয়ে গেল। অনকিতা বলল, আমরা এখানকার অতিথি, আমরা কেন ঝামেলায় জড়াবো? ওরা যা করে করুক, আমরা দেখে যাব আর টাকা কামাবো। আকবর আর কিছু বলল না, মনে মনে বলছে সব সমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। বিষ্ণু মেধাকে বলল, তোর প্ল্যান কাজে দিল কি? দিয়েছে, লেডি পুলিশ আমাদের পক্ষে। ভাবছিলাম তো ওকে মারলে আমাকে ধরবে, কিন্তু না, এনজয় করতে বলল। তাই তো দেখছি, এতদিন এর সব অহংকার শেষ। মেধা আর বিষ্ণু ড্রিঙ্ক করে চিয়ার্স করে হাসাহাসি করল। রাত তিনটা, স্বপ্নপুরী গ্রামের মাতব্বরের সামনে অস্ত্রধারী মুখোশ পরা লোকজন দাঁড়িয়ে আছে। মাতব্বর বলল, মেয়েটাকে সোজা তুলে নিয়ে আসবি, সোনার ডিম পাড়া হাঁস মেয়েটা, ওর বাবা কোটিপতি, অনেক টাকা, মুক্তিপণ চাওয়া যাবে। সারাদিন যদি গ্রামের লোক বাধা দেয় জেগে যে, যেই বাধা দিতে আসবে গুলি চালাবি ফাঁকা আকাশের দিকে, এতে যদি না শোনে তাহলে সরাসরি গুলি করে বুক ঝাঁঝরা করে দিবি, মেয়েটাকে আমার চাই। ওকে বস। মুখোশধারী লোকগুলো যেই বের হতে যাবে তখনই দরজার সামনে এক আগন্তুক লোক দাঁড়িয়েছিল। আগন্তুক লোকটা ভেতরে ঢুকে মাতবরের সামনে দাঁড়িয়ে, কিরে মাতবর, তোর তো দেখি ডানা গজিয়ে গেছে মরার জন্য। মাতবর হেসে, তুই আমার ডেরায় এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? আমি এই গ্রামের মাতবর, কিন্তু আমার মুখোশের আড়ালে আরেকটা পরিচয় আছে, তাই তো গ্রামের সবাই আমাকে ভয় পায়, বুঝেছিস? আগন্তুক লোকটা হেসে দিয়ে, ডাকাতের সর্দার, নতুন দল গঠন করেছিলিস তুই, তোকে তো খুঁজেছি এতদিন, আজ যখন পেয়ে গেলাম তখন তোকে আর বাঁচতে দেব না। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, মার ওকে, বুঝিয়ে দে এই ডাকাত সর্দার কতটা ভয়ঙ্কর। মাতবরের কথায় মাতবের লোক আগন্তুক লোকের দিকে এগিয়ে আসলো। আগন্তুক লোকটা জোরে হেসে উঠল। মাতবরের লোক কাছে আসার আগেই লোকগুলো মাটিতে লুটিতে পড়ল, মাটিতে রক্তে পেয়ে গেছে। মাতবর ঘামতে শুরু করে। মাতবর ভয়তে, কে তুই? আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে কেন মারতে এসেছিস? আমার ক্ষতি যা করবার করেছিস, প্রতিনিয়ত তুই গ্রামের মানুষের সাথেও অবিচার করেছিস, রাত হলেই করেছিস ডাকাতি, তোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। এই স্বপ্নপুরী গ্রামে কোনো ডাকাত থাকবে না, যেই ডাকাত জন্ম নেবে তাকে শেষ করে দেব আমি। আমাকে মারিস না, তুই যা চাইবি আমি তাই দেব, কারো উপর অবিচার করব না, আমি আর ডাকাতি করব না, আমাকে মারিস না, প্লিজ মারিস না। স্বভাব যার একবার হয়ে যায় সে সেই কাজটা করে, যতই মুখে বলুক না কেন, করব না। মাতবরের বুকের ওপর লাথি মারে, মাতবর মাটিতে পড়ে যায় ছিটকে। আগন্তুক লোকটা মাতবরের বুকের ওপর পা দিয়ে চেপে ধরে গুলি চালিয়ে দেয়। মাতবরের কোনো কথায় আগন্তুক লোকটার কানে পৌঁছয় না। আগন্তুক লোকটার লোকগুলো লাশগুলো কাঁধে নিয়ে পেরিয়ে যায়। পরের দিন ভোরে নদীর পাড়ে জেলেরা মাছ ধরতে গেছে, তখন সারিভাবে লাশ কিনারায় দেখে পুলিশকে খবর দিল। পুলিশ এসে লাশগুলো উঠিয়ে নিয়ে চলে গেল। সারা গ্রামে খবর হয়ে গেল ডাকাতের লাশ ভেসে আসছে নদীতে। ডাকাত আর কেউ নয়, গ্রামেরই মাতবর। সবাই অবাক হয়ে গেল। আরোহী খবরটা শুনে অবাক হয়ে গেল। আরোহী মেহরাবের মাকে বলল, আপনাদের গ্রামের মাতব্বর এত খারাপ লোক? কে কখন কখন খারাপ হয় বলা যায় না। তাহলে আড়ালে এত খারাপ? সব কটায় মুখোশধারী শয়তান, যারটা খাবে তাকেই আবার সবল মারতে দুবার ভাববে না। এই রকম হয়তো আরো মানুষ আছে, তাই না? তবে তুমি চলে যেও, এখানে তুমি সুরক্ষিত না, সবার নজর তোমার উপর। আরোহী অবাক হয়ে, কেন? তুমি কোটিপতি, আর তোমাকে একবার অপহরণ করতে পারলে তোমার বাবার থেকে মুক্তিপণ আদায় করবে। তুমি মেহরাবের সাথে এসো গ্রামে, তখন আর কোনো
সমস্যা হবে না। ঠিক আছে, আজই চলে যাব। তুমি থাকো, দেখি কোনো শাকপাতা পাই কি না। আমিও যাই আপনার সাথে। চলো। আরোহী মেহরাবের মায়ের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 9টা আয়ান মালিহা কলেজে আসলো। কলেজে এসে মেহরাবকে খুঁজলো, কিন্তু মেহরাবকে কোথাও খুঁজে পেল না। সিনথিয়া রিফা কলেজ ক্যাম্পাসে বসেছিল, তখন তানজিনা এসে রিফার পাশে বসে, জানিস মানুষের চোখ না ভালো না, কারো ভালো যেন দু চোখে দেখতে পারে না। রিফা অবাক হয়ে, কেন রে, কে কি করলো? আমি যার সাথে রিলেশন করি তারে দেখে, তার বাড়ি গাড়ি দেখে আমাকে বলে ছেলেটা ভালো না খারাপ। আমি তো বলি ছেলেটা ভালো, বড়লোক বলেই হিংসে লাগে, নাকি তার সাথে প্রেম করার শখ জাগছে। সিনথিয়া তানজিনার কথা শুনে বুঝতে পারলো কথাগুলো ওকেই বলছে। সিনথিয়া রিফাকে বলল, অনেক সময় মানুষ অনেক কিছুরই সাক্ষী হয়, কেউ ভালো চাইলে মনে করে খারাপ চাই, কিন্তু পরে ঠিকই আফসোস করে, এটার সাক্ষী না হয় আমিও হলাম। সিনথিয়া কথাটা বলে উঠে চলে গেল। রিফা শুধু চেয়ে আছে। তানজিনা বলল, বেশি জ্ঞান দিতে আসছে। তোদের ভেতর ঝামেলা হয়েছে? ও কিছু না। সিনথিয়া তোকে কিছু বলেছে? তানজিনা রিফাকে সব বলল। রিফা শুনে, সিনথিয়া কিন্তু কারো খারাপ চায় না, ও তোকে ভালো মনেই বলেছে। তোর কি এখন হিংসে লাগছে আমি প্রেম করি দেখে? তুইও ওর সাপোর্ট নিলি, থাক তুই। তানজিনা রাগ দেখিয়ে চলে গেল। আয়ান মালিহা সিনথিয়ার সামনাসামনি দেখা হয়ে গেল। আয়ান বলল, তুই কি মেহরাবকে দেখেছিস? না, কেন? সেদিনের পর থেকে কলেজে আসেনি, ওর সাথে অনেক বেশি অন্যায় করা হয়ে গেছে। ওকে যেভাবে অপমান আর মেরেছিস তোরা, তাতে হয়তো সেই কষ্ট পেয়ে আর আসছে না। ঠিকই বলেছিস তুই। আচ্ছা থাক, তাহলে আমরা যাই, দেখি খোঁজ করে। ওকে। আয়ান মালিহা চলে গেল, সিনথিয়া ক্লাসে চলে গেল। মেহরাবের মায়ের সাথে আরোহী শাক তুলল। আরোহীর কাছে বেশ ভালোই লাগছে, যা কখনো করেনি সব সময় ছোট করে দেখছে, সেই ছোট জিনিসে অনেক বেশি শান্তি। প্রায় মেয়েরা শাক তুলতে এসেছে, সবার সাথে শাক তুলতে তুলতে আরোহীর সাথে পরিচয় হয়ে গেল। সবাই আরোহীকে বলল, বেশি দিন থাকার কোনো দরকার নেই, চলে যেও, গ্রামটা ভালো না। আরোহীও বুঝতে পারছে তার জন্য এখানে একা থাকা ঠিক না, ওর কোনো সিকিউরিটি নেই। শাক তোলা শেষে মেহরাবের মায়ের সাথে বাসায় চলে আসলো। নীলা এতক্ষণ রুটি বানাচ্ছিল, শাকগুলো ভাজি করতে দিল মেহরাবের মা। নীলা এতক্ষণ রুটি বানানোর পর 10:30 আরোহীকে সকালে নাস্তা দিল। আরোহী রুটি আর শাক ভাজি খাচ্ছে আর মনে মনে ভাবছে, সকালে কখনো খাওয়া হতো না, ঘুম থেকে উঠে সোজা কলেজে, আর কখনো খেলেও কেনা রুটি খেতাম, কিন্তু এমনটা কখনো খাইনি। গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশে বেশ ভালোই লাগছে, বাবাকে বলে এখানে জমি কিনে নেব, চাষবাদ করব, আর আমি মাঝে মাঝে চলে আসব। দুপুর 12টা রেস্টুরেন্টের ভেতর ঈশান আর হ্যাপি বসে খাচ্ছিল, তখনই রেস্টুরেন্টের ভেতর কিছু লোক প্রবেশ করল। সবাই ভয়তে রেস্টুরেন্টের থেকে বের হয়ে গেল। ঈশান আর হ্যাপি একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে খাবার খাচ্ছে। হঠাৎ করে হ্যাপি ঈশানের মাথার দিকে তাকিয়ে এক চিৎকার, ঈশান! ঈশান পেছন ঘুরতে লোকটা থ হয়ে দাঁড়িয়ে গেল ঈশানকে দেখে। লোকটার হাত থেকে হকিটা পড়ে গেল। ঈশান অবাক হয়ে, কি হলো, মারতে এসেছিস? মার, থামলি কেন? আপনাদের মারতে বলেছে আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। লোকটার সাথে যেগুলো ছিল সবাই ফ্লোরে বসে পড়ল হাঁটু মুড়ে। হ্যাপি অবাক হয়ে চেয়ে আছে। ঈশান বলল, কে পাঠিয়েছে আমাকে মারতে? রাফি। ঈশান উঠে দাঁড়িয়ে, ওর এত বড় সাহস, আমার সম্পর্কে না জেনে আমাকেই মারতে পাঠায়, ওকে তুলে নিয়ে আয়। হ্যাপি রাফির নাম শুনে হাঁ হয়ে গেল। শেষে রাফি কিনা আমাদের মারতে লোক ভাড়া করলো, এত খারাপ রাফি, চি চি।
লোকগুলো বেরিয়ে গেল ঈশান রাগে। ওর বাবাকে বলার পরেও ওর বাবা যখন ওর জন্য কোনো ব্যবস্থা যখন নেয়নি, তখন আমি ওর ব্যবস্থা করব। এত বড় সাহস এই ঈশান চৌধুরীকে মারতে লোক পাঠায়। আমি কখনো ভাবতে পারিনি রাফি এমন জঘন্য কাজ করতে পারবে। কেমন বন্ধুর সাথে মিশেছো দেখো, কেমন বন্ধু তোমার, তোমাকে তো শেষ করে ফেলতো, হাড়ও মিশো বন্ধুর সাথে। আমার সত্যি ভুল হয়ে গেছে, এখন বুঝতে পারছি আরোহী আমায় ভালোই চাইতো। হ্যাঁ, এই আরোহীর জন্যই তুমি আমাকে পেলে, আর আমি তোমাকে। হ্যাপি অবাক হয়ে গেল ঈশানের কথা শুনে। হ্যাপি বলল, মানে আরোহীর সাথে তোমার কি সম্পর্ক? ঈশান এটা কি করলো? রাগের মাথায় কি ভুলটা করে ফেলল? আরোহীর কথা বলে ফেলল। কি হলো বলো, আরোহীর সাথে তোমার কি সম্পর্ক? ওকে কিভাবে চেনো? ও আমার বোন, আর আমি ওর ভাই, ওর চাচাতো ভাই। হ্যাপি অবাক হয়ে ঈশানের দিকে চেয়ে আছে। হ্যাপির চোখ বড় করে ফেলল, চোখ বেয়ে পানি পড়ছে। ঈশানের ফোনে কল আসলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে, রাফি পালিয়েছে, বিদেশে চলে গেছে, ও দেশে নেই। ও হাত হাত ছাড়া হয়ে গেল, ওকে আমি পেলে কি যে করব। কলটা কেটে দিল। রাত তিনটা, গভীর জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার চারপাশ। জঙ্গলের মাঝখানে একটা বাংলো, বাংলোর চারপাশ ঘিরে বন্দুক হাতে পাহারা দিচ্ছে অনেক লোক। জঙ্গলের গাছের ডালে ও আছে কিছু মানুষ। জঙ্গলের ভেতর কারো পা পড়ল, সতর্ক হয়ে যায় সবাই। বাংলোর কাছে পৌঁছানোর আগেই মারা যায় অচেনা লোক। বাঘের গর্জন শুনে বাংলোর লোক সব চমকে ওঠে। আরোহী এতদিন আমার ভালো চেয়ে আসছে, আর আমি কিনা ওকে ভুল বুঝে আসছি? আমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। আমাকে সঠিক পথ দেখানোর জন্য অনেক চেষ্টা করলো, আর আমি কিনা তা একবারও বুঝলাম না। হ্যাপি কথাগুলো ভাবছে আর চোখের পানি ফেলছে। ঈশান বলল, রাফি পালিয়েছে, ওকে যদি পেতাম হাতের কাছে। হ্যাপি ঈশানের দিকে তাকালো। ঈশান হ্যাপির চোখের পানি দেখে, আরে পাগলি, কান্না করছো কেন? আমি আরোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো বলেই তো তোমার মতো সুন্দরী বউ পেতে চলেছি, না হলে কি পেতাম? হ্যাপি হেসে দিয়ে, তুমি অনেক শয়তান, আমাকে ছলে বলে তোমার প্রতি আকর্ষণ করিয়ে নিয়েছো। আরোহী ছিল বলেই তো সহজে তোমাকে পেয়েছি, না হলে তো পেতামই না। আরোহী তোমার অবনতি দেখে সেদিন আরোহী আমার রুমে এসে, ভাইয়া দেশে তো আসলি, কিছু করার চিন্তা ভাবনা করার করছিস? আমার এত বড় ব্যবসা থাকতে আর কি চিন্তা ভাবনা করব। বলতে চাচ্ছি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করলে কি না? তাই না রে, এখনো করিনি। বাবা যেভাবে পিছে লেগে আছে তাতে না করে উপায় নেই। তাহলে বিয়ে করার আগে আমার একটা হেল্প করে দে। কি হেল্প? আমার খুব কাছের বান্ধবী, ও অন্ধকার জগতে ঢুকে পড়েছে, তুই শুধু ওকে আলোর পথ ফিরিয়ে এনে দে। ঈশান অবাক হয়ে, বান্ধবী তুই ফেরাতে পারছিস না? ও আমার কথা কিছুতেই শোনে না, বোঝে না আমাকে। আমরা এখন দুজন দুজনের শত্রু, ও মাদকের ভেতর ডুবে গিয়েছে। রাফি আসার পর থেকে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, রাফিই ওকে মাদককে আসক্ত করেছে। ঈশান নড়ে চড়ে বসে অবাক হয়ে, বলিস কি, তা আমি কিভাবে ওই পথ থেকে ফিরিয়ে আনবো? একটু অভিনয় করে, আর আমার বান্ধবী অনেক সুন্দর, তোর যদি ভালো লেগে যায় তাহলে বিয়ে করে নিস, ও খারাপ পথে থাকুক সেটা আমি মেনে নিতে পারবো না। বাবা, বান্ধবীর জন্য কি ভালোবাসা! প্লিজ ভাইয়া। ঠিক আছে, এটার জন্য আমাকে বেতন দিতে হবে কিন্তু। ঠিক আছে দেব। হ্যাপি ঈশানের মুখ থেকে এসব শোনার পর, তাহলে তুমি আমার সাথে অভিনয় করছো? অভিনয়? হা, আমি তোমাকে প্রথম দিন দেখেই তোমার প্রেমে পড়ে গেছি, অভিনয় জিনিসটা মাথায় ছিল না। আমার পাশে তাহলে কিভাবে ঢুকলে? আরোহীর সাথে তোমার বাসায় গিয়েছিলাম, তারপর তোমার রুমে। আর একটা কথা। কি? তোমার বাবার সাথে কথা হয়েছে আমাদের বিয়ের বিষয়ে। হ্যাপি হা হয়ে গেল। হ্যাপি বলল, তলে তলে সব হয়ে গেল আর আমি জানলাম না, আরোহী তোকে আমি ছাড়বো না। ও তো এখানে নেই। কোথায় গেছে? স্বপ্নপুরীতে। সেদিন মেহেরবাকে মারার পর থেকে মেহের আর কলেজে আসে না, ও তো ওর ভুল বুঝতে পেরেছে।
তাই মেহেরবাকে ফিরিয়ে আনতে গেছে। হ্যাপি অবাক হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করিয়ে আরোহীকে গাড়িতে তুলে দিল মেহেরাবের মা। মেহেরাবের মা বলল, মেহেরাবের সাথে এসো বেড়াতে। হ্যাঁ আসবো, আমি এখানেই আসছিলাম, মেহেরাবকে বলতে হবে না। আমি না বললেও গ্রামের সবাই বলবে, আর তারা না বললেও নীল ঠিক বলবে। ঠিক আছে আন্টি, আসি তবে, নিজের খেয়াল রাখবেন কেমন? ঠিক আছে মা, পৌঁছে খবর দিও। আচ্ছা। আরোহী চলে গেল। মেহেরাবের মা দাঁড়িয়ে আরোহীর চলে যাওয়া দেখছে। মেহেরাবের মা মনে মনে বলছে, মেয়েটা কত ভালো, এমন একটা মেয়ে যদি আমার বৌমা হতো কতই না ভালো হতো। মেহেরাবের মা ভাবতে ভাবতে বাসায় যেয়ে ঘরের দরজার সামনে যেয়ে অবাক হয়ে গেল। ঘরের দরজার সামনে অনেক বাজায়। নীলা এসে, শহরের ম্যাম দিয়ে গেছে, তুমি খালা একদম পটবে না বলে দিলাম। মেহেরাবের মা হেসে দিয়ে, তুমি থাকতে অন্য জায়গায় পটাবো কেন? নীলা খুশি হল। রাত 9টা, বিষ্ণু মেধাকে কল দিল। মেধা কল ধরতে, বর্ডার থেকে গাড়ি ক্রস করছে, সব ঠিক আছে তো? হ্যাঁ আছে। পুলিশ মিডিয়াকে কিভাবে আটকাবে? সব ব্যবস্থা হয়ে গেছে, তুই গাড়িগুলো থেকে লক্ষ্য রাখ, একটা গাড়িও যেন লাইনচ্যুত না হয়। আমার সব লোক পুলিশ ড্রেসে আসে। ঠিক আছে, আমি এদিকটা দেখতেছি। ফোনটা কেটে দিল। মেধার বাসায় অনেক নামি দামি লোক আসছে। কিছুক্ষণ পর অনুকিতা আকবর সোহেল সবাই আসলো। এদিকে সবাই ব্যস্ত রেখে ওই কাজটা কমপ্লিট করতে হবে। সবাইকে রাতে ডিনারের জন্য দাওয়াত করেছে। মেধার ফোন বাজছে। মেধা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, চালানটা ঠিক মতো দেখো, গুদাম ঘরে ঢুকে যেন, হাজার কোটি টাকার চালান। বস আপনি চিন্তা করবেন না, সব কিছু ম্যানেজ করে নিয়েছে। এবার যদি কোনো রকম ভুল হয় কেউ বাঁচবি না। না না বস, কোনো ভুল হবে না, এটা আমার জীবনের প্রথম কাজ, এই কাজটা ঠিকভাবে করতে পারলে নিজেকে ধন্য মনে করব। ফোনটা কেটে দিল। অনুকিতা দরজার পাশ দিয়ে সব কিছু শুনল। মেধা কার সাথে কথা বলছিল, কাকে বস বলতেছিল, মেধার ওপর আরো কেউ আছে, আমাকে জানতে হবে। অনুকিতা ভাবতে ভাবতে রুমের ভেতর ঢুকে পড়ল। মেধা অনুকিতাকে দেখে চমকে গেল। অনুকিতা বলল, আমার টাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ হয়েছে, আপনি কখন আসলেন ম্যাডাম? ঠিক আছে, টাকাটা এখন দাও। এক্ষুনি? হ্যাঁ, কেউ দেখলে তো সমস্যা হবে, এখন গাড়িতে রেখে দেই যাতে কেউ না দেখে। আপনার চিন্তা করতে হবে না, আমি গাড়িতে পাঠিয়ে দেব, কেউ দেখবে না। অনুকিতা রুম থেকে বের হয়ে গেল। মেধা মনে মনে ভাবতে লাগলো, অনুকিতা কিছু শুনেনি তো, আরও শুনলেও বাকি, ওকে তো আমরা কিনে নিয়েছি, টাকা আরও দিয়ে কিনে নেব। এই চালানটা ঠিক জায়গা মতো দিতে পারলে কোটি কোটি টাকা পাব। মেধা সবাইকে ডিনার করাতে ব্যস্ত করে রেখেছে। থানায় যারা ছিল সবাইকে লোক দিয়ে বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিয়েছে। এদিকে বিষ্ণু গাড়ি নিয়ে শহরের রোডে ঢুকে পড়ল। পুলিশের পোশাকে চেকপোস্টে সব মেধা আর বিষ্ণুর লোক, সবাই বৃদ্ধ আঙুল দেখিয়ে ওকে জানিয়ে দিচ্ছে। রাত 3টা, বাঘের কর্জন শুনে বাংলোর লোকজন সতর্ক হয়ে গেল। সবাই পাওয়ারওয়ালা টর্চ নিয়ে বের হল। গাছের ওপর বসে থাকা লোকজন সবাই নিচে পড়ল। এই জঙ্গলে বাঘ কোথা থেকে আসবে? বাঘের গর্জন তীব্র হওয়ার কারণে বাংলোর ভেতর থেকে বসির বের হয়ে এসে, এই বাঘটাকে খুঁজে বের করো সাবধানে, এই জঙ্গলে তো কোনো বাঘ নেই, তবে বাঘ আসলো কোথা থেকে? একজন দৌড়তে দৌড়তে এসে, বস বাঘ ঢুকেছে দুটো জঙ্গলে, আমরা দেখেছি, আপনি ভেতরে যান। ভোর 5টায় গাড়ি নিয়ে বর্ডার পাস করতে হবে, যা করার ব্যবস্থা কর। একবার গাড়ি পাস করতে পারলেই টাকা টাকা, বাংলো হয়ে যাবে রাজবাড়ি। ওকে বস। সবাই বাঘ খুঁজতে ব্যস্ত। জঙ্গলের ভেতর পাওয়ারওয়ালা টর্চের আলোয় খুঁজছে বন্দুক হাতে নিয়ে, দেখা মাত্রই গুলি বের করবে। বাঘের গর্জন যত বাড়ছে টর্চের আলোর সংখ্যা তত কমছে।
এক সময় আর কোনো টর্চের আলো জ্বলে না। বাংলোর দরজার কাছে বাঘের গর্জন শুরু হয়। বশির বিরক্ত হয়ে বাংলোর ভেতর থেকে একজনকে বলল, এই তুই যা তো, ওরা কি করছে? ওকে বস। বশিরের কথায় একজন যে দরজা খুলতেই একটা বাঘ লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যায় বাঘের এমন আক্রমণ দেখে। লাইট সব নিভে যায়, সারা ঘর গুলির শব্দে ভরে ওঠে, বাঘের গর্জনা শোনা যাচ্ছে না। বশির ভাবল ওর লোকগুলি ঘরে বাঘটাকে মেরে ফেলছে। বশির বলল, এই কে আছিস, লাইটটা জ্বালা। লাইট চলতেই বশির চমকে উঠে, এটা কি দেখছে ও? ওর সব লোক ফ্লোরে লুটিয়ে পড়ে আছে, ওর সামনে বাঘ দাঁড়িয়ে আছে। বশির পিছনে সরে বন্দুক হাতে নিল। বশিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাঘে জোরে গর্জন করে উঠল। বশির বলতে লাগল, একদম এগোবি না, গুলি চালিয়ে দেব, এগোবি না, গুলি চালিয়ে দেব। বাঘে আবারও গর্জন দিয়ে উঠল। বশির গুলি চালাতে যাবে, তখনই বশিরের বুকে ঝাঁঝরা হয়ে গেল গুলিতে। বাংলোর লাইট সব অফ হয়ে গেল। বাংলোর ভেতরে আটকে পড়া সব লোক ভয়তে জড়ো সড়ো হয়েছিল। ভোর পাঁচটা, বাংলো বাড়ির সামনে প্রশাসন, মিডিয়া, পরিবহন মালিকের অনেক গাড়ি এসে থামল। বাংলো ভেতর পুলিশের লোক ঢুকলো, সাথে মিডিয়ার লোক। লাশ এদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে। বাংলোর ভেতর লাশের সারিতে ভরা। দোতলার ঘরের দরজা খুলতেই প্রশাসনের লোক আর মিডিয়ার লোকের চোখ ছানা পড়া। সারা বিশ্ব লাইভ নিউজ দেখছে। এই গভীর জঙ্গলের ভেতর এত সুন্দর একটা বাংলোতে কেউ জানে না। বাংলোটা ডাকাতদের, তারাই তৈরি করেছে। দোতলা ঘরের ভেতর হাজারো মানুষ একসাথে বন্দি। সবাই প্রশাসন আর মিডিয়ার লোক দেখে উঠে দাঁড়ায়। প্রশাসনের হেড অফিসার বলল, কেউ ভয় পাবেন না, আপনারা একটু দাঁড়ান, আমরা এসে গেছি, আপনাদের নিয়ে যাব। স্যার, লাশ সবগুলো গাড়িতে তুলেছি, আর জঙ্গলের ভেতরে আশেপাশে পড়ে থাকা সব লাশ গাড়িতে উঠিয়ে ফেলেছি। ঠিক আছে, আমাদের আরও ফোর্স নিয়ে পুরো জঙ্গল টহল দাও, আর কোথাও কোনো ডাকাতদের আস্তানা আছে কি না দেখো। ঠিক আছে স্যার। কনস্টেবল চলে গেল। হেড অফিসার বলল, আপনারা সিরিয়াল বাই সিরিয়াল নামবেন, বাহিরে গিয়ে সবাই লাইন দিয়ে দাঁড়াবেন, আমাদের লোক সবাই আছে আর ভয়ের কোনো কারণ নেই। হেড অফিসারের কথা মতো সবাই সিরিয়াল দিয়ে নামতে লাগল। মিডিয়ার লোক লাইভে আছে, সবাইকে টিভিতে দেখাচ্ছে। এর ভেতর জয়ও রয়েছে। জয় হেড অফিসারকে বলল, বাংলার পিছনে একটা সুড়ঙ্গ আছে, ওটার ভেতরে গাড়ি আছে অনেক, তার ভেতরে অনেক মানুষ আছে যাদেরকে আজকে পাচার করতে চেয়েছিল, আর রয়েছে লুটপাট করা সব জিনিসপত্র। চলো আমাকে দেখিয়ে দেবে। জয় হেড অফিসারকে নিয়ে গেল। হেড অফিসারের পেছনে তার লোকজন আর মিডিয়া। হেড অফিসার বলল, এই ছেলে ফেস যেন ক্যামেরায় না থাকে। জয় সবাইকে নিয়ে যে সুড়ঙ্গের পথটা দেখিয়ে দেয়। হেড অফিসার সুড়ঙ্গ দিয়ে নেমে ভেতরে নেমে অবাক হয়ে গেল। এখানে অনেক গাড়ি, 20টার ওপর কন্টিনিউয়ার, এক একজন এক একটা কন্টিনিউয়ার খুলল। পাঁচটা কন্টিনিউয়ারে লোকজন ভর্তি, আর বাকি 15টায় লুটপাট করা সব জিনিস। সারা বিশ্বের লোক এমন দৃশ্য দেখে রীতিমতো থ হয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষকে কিভাবে কিডন্যাপ করলো আর কিভাবে এত লুটপাট? টিভির সামনে থেকে কেউ নড়ছে না। হেড অফিসার বলল, সবগুলো গাড়ি বাহিরে বের করার ব্যবস্থা করো, ড্রাইভারদের খবর দাও। ওকে স্যার। জয়কে নিয়ে হেড অফিসার বাইরে বেরিয়ে বাংলোর বাহিরে এসে দাঁড়ালো। সাধারণ মানুষজন সবাই দাঁড়িয়ে আছে। বাহিরে থাকা মিডিয়ার লোকজন সবাই হেড অফিসারকে ঘিরে ধরে, স্যার স্যার কীভাবে তারা এত মানুষ বন্দি করলো, আপনারা তার কোনো টের পেলেন না? কেউ কি এদের মিসিং ডায়েরি লিখেনি? হ্যাঁ লিখেছিল, সবাই সবার আত্মীয় স্বজনরা এসে লিখিয়েছে, কিন্তু আমরা অভিযান চালিয়েও তাদের কাউকেই ধরতে সক্ষম হয়নি। এত গভীর জঙ্গলে এমন এক ডাকাতের আবার বড় বাংলো কেউ কি বুঝতে পেরেছে?
আপনি তাহলে কীভাবে এখানে খবর পেলেন? আমি গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়েই চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ডাকাতদের কেউই বেঁচে নেই। কে মারল ডাকাতদের এভাবে? এখনও আমার কাছে অজানা, তাই বলতে পারছি না। এক মুরুব্বি বলে উঠল, স্যার ভোরে বাঘ আসছিল, বাঘের গর্জনে আমরা সবাই ভয় পেয়ে যাই। বাঘের কথা শুনতে সবাই অবাক হয়ে যায়। হেড অফিসার বলল, তাহলে টাইগার এসেছিল, টাইগারেরই কাজ এটা। স্যার তাহলে সেই টাইগার যে আন্ডারগ্রাউন্ড আতঙ্ক? হ্যাঁ টাইগার, কিন্তু কে এই টাইগার আমরা কিছুই জানি না। টাইগারের নাম শুনে টিভির সামনে বসে থাকা লোকজন, রেডিওতে শোনা নিউজ লোকজন সবাই ভয় কাঁপতে লাগল। টাইগার যার নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, কেউ তাকে দেখেনি, সব মাফিয়াদের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে। সুরঙ্গের ভেতর থেকে গাড়িগুলো নিয়ে এসে বাংলোর সামনে দাঁড়ালো। মিডিয়ার লোক ক্যামেরার ওই দিকে ধরল, কন্টিনিউয়ারের দরজা খুলে দিল, বেহুশ করা সব লোকদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। হেড অফিসার আর 15টা কন্টিনিউয়ারের দরজা খুলে দিয়ে দেখিয়ে বলল, এরা খুব ভয়ঙ্কর ডাকাত ছিল, এরা সবাই এই মানুষগুলোকে বন্দি করে সব লুটপাট করেছে, জমিয়ে রেখেছিল সব পাচার করার জন্য, কিন্তু টাইগার ওদের সব প্ল্যান নষ্ট করে দিয়ে চলে গেছে। এমন নিউজ দেখে একজন টিভি ধরে আচার মেরে ফেঙে ফেলল। মিডিয়ার লোক সাধারণ মানুষের সামনে বড় মাউথ ধরে, আপনারা কিভাবে এখানে আসলেন, ওরা কিভাবে আপনাদের ধরল? জয় মাউথের সামনে দাঁড়িয়ে, স্বপ্ন বেশি কম মূল্যের টিকিট, ভালো সার্ভিসের লোভে যে বাসটায় উঠতাম সেই বাসটাই এসে ডাকাতদের সামনে এসে থেমে যায়, তারপর শুরু হয় লুটপাট, তারপর আমাদের ধরে নিয়ে বাংলোতে রাখে, সব কিছু ছিনিয়ে নিয়ে অত্যাচার করে, তারপর আমাদের পাচার করার পরিকল্পনা করে। ভেবেছিলাম হয়তো আমরা ডাকাতদের কবলে পড়েছি, কিন্তু না, এই বাসে যেই উঠেছে সেই ডাকাতের শিকার হয়েছে। পেছন থেকে সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। কোন বাস আর কি নাম এই বাসের মালিককে? এই বাসের মালিক আদনান চৌধুরী। তার বাসে টিকিট কাটার সময় জিজ্ঞেস করতো ব্যাগে কি আছে না আছে, যার ব্যাগে টাকা পয়সা থাকতো তারা এই বাসে উঠতো, আর যার কাছে কিছু থাকতো না তাকে অন্য বাসে, বিশেষ করে বয়স্ক আর কম বেশি ছেলে মেয়েদের এই বাসে উঠাতো পাচার করার জন্য। জয়ের কথায় সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। মিডিয়ার লোক প্রশাসন সবাই থ হয়ে গেল। এগুলো তাহলে আদনান চৌধুরীর কাজ, বিশিষ্ট ব্যবসায়ী হয়েও একজন জঘন্যতম কাজটা করতে পারল। মিডিয়ার লোক বলতে লাগল, আদনান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী হয়েও এমন জঘন্য অপরাধ করতে পারল না, কেউ আর আদনান চৌধুরীর বাসে সফর না করে, সবাই সতর্ক হয়ে যাওয়া ভালো। আমাদের তীর এখন আদনান চৌধুরীর দিকে, আদনান চৌধুরীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জনগণের। অনকিতা আকবর সবাই নিউজ দেখতেছিল, অবাক হয়ে গেছে সবাই। হেড অফিসার সবাইকে একসাথে ফোন করে বলছে, আদনান চৌধুরীর যে কয়টা কাউন্টার আছে সেখানে সবাইকে গ্রেফতার করার জন্য। সবাই গাড়ি নিয়ে ছুটল বাস স্ট্যান্ডের দিকে। উৎসুক জনতা নিউজ দেখার পর বাস স্ট্যান্ডের হামলা চালায়। বাস স্ট্যান্ডের কাউন্টারে সবাই ভয়তে পালিয়ে যায়, ভাঙচুর করে কাউন্টার। আদনান চৌধুরী বিরুদ্ধে প্রতিবাদ করার মিছিল করে আর স্লোগান দেয়, ফাঁসি চাই আদনান চৌধুরী, আদনান চৌধুরী ফাঁসি চাই। আদনান চৌধুরী নিউজ দেখে পুরো থ, তার নামে এসব কি হচ্ছে, পুরো দুর্নাম ছড়িয়ে দিল। আদনান চৌধুরী দেশের প্রশাসনের সাথে কথা বলে তার নামে পুরোই মিথ্যা গুজব ছড়াচ্ছে। মিডিয়ার লোকদের ফোন দিয়ে সেম কথা বলে, আমি আসছি দেশে, আমার নামে এত বড় মিথ্যা অপবাদ আমি সহ করব না, আমি কোনো অন্যায় করিনি। আদনান চৌধুরীর মাথা খারাপ হয়ে যায়। পুলিশের লোক আদনান চৌধুরীর বাস কাউন্টারে যারা কাজ করত সবাই ধরে নিয়ে থানায় নিয়ে গেছে। হেড অফিসার সবাইকে সবার জিনিসপত্র বুঝিয়ে দিয়ে ফ্যামিলির লোকদের জিম্মায় ছেড়ে দিল। ফ্যামিলির লোকজন তাদের প্রিয়জনদের পেয়ে আবেগে কান্না করে দেয়। এমন করুণ দৃশ্য কেউ কখনো এভাবে দেখেনি।
পরের দিন প্রতিটা নিউজে ছাপা হলো টাইগার বিপদগ্রস্তদের বন্ধু আর মাফিয়াদের শত্রু। টাইগারের নামটা সব জায়গায় ফুটে উঠেছে, কিন্তু কেউ কখনো দেখেনি টাইগারকে। সাধারণ মানুষের মুখে মুখে টাইগারের নাম। টাইগারের মতো যদি সবাই হতো তাহলে কেউ বিপদে পড়তো না, কিন্তু বর্তমান সময়টা যে যার স্বার্থ নিয়ে চলে। আরোহী বাসায় পৌঁছে গেল। বাসার ভেতরে আরোহী ঢুকতেই অবাক হয়ে গেল। হ্যাপি সোফার উপর বসা, ঈশান পাশেই বসা। আরোহী বলল, আপনারা এখানে? হ্যাপি আরোহীর দিকে তাকিয়ে, আমরা আপনার হয়ে গেলাম, এখানে কেন আপনারা? ঈশান মুচকি মুচকি হাসছে। হোজে, তোকে ঢং করতে হবে না, ঈশান আমাকে সব বলে দিয়েছে। কে উনি? আমি তো চিনি না। হ্যাপি আরোহীর কাছে যে আরোহীর কান ধরে, তোর এই শয়তানি এখনো গেল না? আমাকে তোর ভাইয়ের প্রেমে ফেলে প্রতিশোধ নিতে চাইছিলি, আজ তোকে বোঝাবো। লাগছে তো, ছাড়, কান ছিঁড়ে যাবে। ছিড়ুক, তুই কেন আমাদের মাঝে তোর ভাইকে নিয়ে আসলি? আরোহী মুখ ভেঙচি কেটে, আমার বয়েই গেছে, দুজনে তলে তলে প্রেম করে, এখন আমার দোষ? এইসব নাটের মূলে যে তুই ঈশান সব শিকার পেয়েছে। আরোহী ঈশানের দিকে তাকিয়ে, ভাইয়া তুই কেন বললি ওকে? মুখ ফুসকে বের হয়ে গেছে। তোকে তো আমি, ঈশান দৌড় দিল আরোহীর হাত হ্যাপি টেনে ধরে। আমার সামনে আমার জামাইয়ের দিকে তেড়ে যাওয়া তোর সাহস কম না? তোর জামাই যখন হবে তখন দেখা যাবে, এখন ও আমার ভাই, বুঝলি? হ্যাপি আরোহীকে বুকে জড়িয়ে ধরে, আরে কি করছিস তুই, এগুলো পাগল হলি নাকি? আমাকে মাফ করে দে, তুই জানি আমি মাপ পাওয়ার যোগ্য না, আমি সবই জানি, তুই আমাকে আঁকড়ে রাখছিস, এতদিন কোনো ক্ষতির মুখে পড়তে দিসনি, আমাকে মাফ করে দে, তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আরে তুই আমার ফ্রেন্ড, ফ্রেন্ডটা কি মাপ চাই বোকা? তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। তুই আমাকে ক্ষমা করিসনি? দৌড়, তোরে যদি ক্ষমা না করতাম তাহলে কি আর এভাবে আঠার মতো তোর সঙ্গে লেগে থাকতাম? হ্যাপি আরোহীকে ছেড়ে দিয়ে আরোহীর দিকে তাকালো। আরোহী বলল, তা হবু ভাবি, আমার ভাইটাকে কেমন লাগছে? কেমন কাটলো এই কদিন? হ্যাপি লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরোহী হ্যাপির মুখটা তুলে ধরে, ওলে আমার ভাবিটা দেখে লজ্জা পাচ্ছে আমার সামনে, কুত্তা। আরোহী আর হ্যাপি হাসলো। দুপুর ১২টা, আদনান চৌধুরী দেশে ফিরে পুলিশের হেড অফিসে হাজির হল। আদনান চৌধুরীর কথা মতো একটা বড় হল রুমে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করছে। বাহিরে হাজারো সাধারণ মানুষ অপেক্ষা করছে আপনাদের বিচারের দাবিতে। আদনানকে নিয়ে হল রুমে প্রবেশ করল। মিডিয়ার ক্যামেরা সব ফোকাস আদনানের দিকে, সবাই টিভির সামনে বসে আছে। আদনান মাউন্টের সামনে দাঁড়িয়ে, আমি এতদিন দেশে ছিলাম না, আমার অজান্তে অনেক কিছু ঘটে গেছে, এটা আমি জানি না, আমাকে ফাঁসানো হয়েছে, আমার এত নাম বিত্ত বড় ব্যবসা, এটা শুধু লোকেরা ভালো চোখে দেখেনি, আমাকে কোনো কিছু করতে না ফাঁসাতে পেরে আমার পরিবহন দিয়ে ফাঁসিয়ে দিল। না, এটা সম্পূর্ণ ভুল, আমার পরিবহন উদ্বোধন কম বাড়া নিয়ে পরিবহন সমিতির সাথে দ্বিমত পোষণ হয়েছিল, তারাই আজ এভাবে আমাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ আমি নিয়েছি, আমাকে কেউ কোনো রকম অভিযোগ করেনি, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমার পরিবহন নিয়ে আমাকে ফাঁসানো হলো। আমি নিউজটা দেখা মাত্রই প্রশাসনের কাছে কলে কন্ট্যাক্ট করি, আমি সব বিষয় কিছুই জানি না, আমার যত স্টাফ ছিল সবাইকে খুঁজে বের করতে বলি, ওদের থেকে আসল সত্যিটা বের করার জন্য আর আমাকে যে ফাঁসানো হয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য আমি দেশে চলে এসেছি। আমি যদি এমনই কাজ করব তখন তো আমি দেশে এসে নিজের নির্দোষ প্রমাণ করতে আসতাম না। সবার ভেতর গুজর গুজর শুরু হয়ে গেল। আদনান চৌধুরী যদি দোষী করত তাহলে সে দেশে আসতো না, বিদেশেই থাকত, তার তো ব্যবসার অভাব নেই, তার নামে তাহলে কি দুর্নাম ছড়িয়েছে? সবাই চুপ হয়ে গেল। সবার মুখে একই প্রশ্ন, পুলিশের হেড অফিসার স্পিকারের সামনে দাঁড়িয়ে সাইলেন্ট। সবাই চুপ হয়ে গেল। হেড অফিসার বলতে লাগলো,
আমরা আদনান সাহেবের সব স্টাফদের ধরতে সক্ষম হয়েছে। ওদের থেকে জবানবন্দি নিয়েছি, তাতে আদনান সাহেব সম্পূর্ণ নির্দোষ। সে এই বিষয়ে কিছুই জানত না। সে সাধারণ মানুষদের কম টাকায় সেবা দিতে গিয়ে আজ পরিবহন তার কাল হয়ে দাঁড়ালো। অন্য সব পরিবহনের মালিকেরা মিলে একটা প্ল্যান করে কিভাবে আদনান চৌধুরীকে মার্কেট থেকে সরিয়ে দেবে, তার নামে দুর্নাম রটিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তার পরিবহনের সকল লোকেদের ডাকাত চক্র ধরে নিয়ে জিম্মি করে সব লুটপাট করে, আর সময় মতো তারা সবাইকে পাচার করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু মাঝখান থেকে টাইগার ঢুকে পড়ে, যার ফলে ডাকাত চক্ররা আজ নিহত, তাদের সব প্ল্যান শেষ করে দিল। আদনান সাহেবকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে আর যারা এই অন্যায় কাজ করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেব, এটা আমি আপনাদের বলে রাখছি। হেড অফিসার বক্তব্য দিয়ে চলে গেল। মিডিয়ার লোক বলতে লাগলো, তাহলে আদনান চৌধুরীকে ফাঁসানোর জন্য অন্য পরিবহনের মালিকেরা এসব কাজকর্মে জড়িত ছিল। সবার একটাই দাবি, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। সবাই বিশ্বাস করে নিল আদনান চৌধুরী নির্দোষ। অনুকিতা আকবরকে বলল, পাশে এসো, কথা আছে। হ্যাঁ ম্যাডাম, আদনান চৌধুরীকে ফাঁসানো হয়েছে। মূর্খ, আদনান চৌধুরীকে যদি ফাঁসানোই হতো তাহলে সবাইকে জিম্মি করার পর পুলিশকে খবর দিত, পুলিশ যে সবাইকে ধরত আর তখন আদনান চৌধুরীর নাম চলে আসলো। কিন্তু এতদিন কেউ তথ্য দেয়নি, টাইগার ওখানে পৌঁছানোর পর সবাই ছাড়া পেয়ে আদনান চৌধুরীর নামে চলে আসে। এখানে কোনো একটা রহস্য আছে। ম্যাডাম আপনি ঠিক কথা বলছেন, আমি তো ভেবে দেখিনি। অনুকিতা ছটফট করছে আর বলছে, কি এমন রহস্য আছে এখানে, কি রহস্য থাকতে পারে? ম্যাডাম ওই সুপারভাইজারটা বলছিল টাকা দিয়ে সব করা যায়, ওর না কি কিছুই করতে পারবো না। ও যখন সবাইকে ডাকাতদের হাতে সবাইকে তুলে দিত, তারপরের দিন কোনো ফ্যামিলির লোক এসে খোঁজ করলে বলতো সে ঠিক মতো নেমে গেছে, কোথায় গেছে তারা জানে না। হ্যাঁ ঠিকই বলেছ, টাকা আমরা কি দোষ করলাম, আমরাও তো টাকা পাবো, চলো আদনান চৌধুরীর কাছে। আকবর অবাক হয়ে গেল। অনুকিতাদের হয়ে গেল দুপুর ১২টা। টং দোকানে বসে একটা রুটি ছিঁড়ে এক গ্লাস পানির ভেতর ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে মেহেরা। সবার মুখে আদনান চৌধুরীর কথা যে সবাই তাকে ভুল বুঝে তার শাস্তি চাচ্ছিল। সে সবার উপকার করতে চেয়েছিল, কম ভাড়ায় পরিবহন সার্ভিস দিতেছিল, আর এটা সুযোগ নিয়ে তাকেই ফাঁসানো হলো। মেহেরাব সবার কথা শুনতেছিল আর খাচ্ছিল। তখনই কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করল। মেহেরাব পিছনে ফিরতেই গলায় রুটি আটকে গেল, নিচে আর নামছে না। মেহেরাব আরোহীকে দেখে ভয় পেয়ে গেল। আরোহী বলল, পাশে এসো, কথা আছে। মেহেরাব রুটি আর গ্লাস হাতে নিয়ে পাশে আরোহীর সামনে দাঁড়িয়ে আশপাশ ঘুরে দেখল আরোহীর লোকজন আছে। তবে কি আবার ওমায় খেতে হবে? মেহেরাব মাথা নিচু করে ভাবতে লাগল। আরোহী বলল, কলেজে আসো না কেন? মেহেরাব চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আরোহী ধমক দিয়ে, কি বলছি তোর কানে যায় না? মেহেরাব ভয়তে তুতলিয়ে কথা তুলতে পারছে না, গালের ভেতর রুটি আছে। আরোহী রেগে যেয়ে মেহেরাবের হাত থেকে পানির গ্লাস আর রুটি ছুঁড়ে ফেলে দিয়ে, এই এই দুপুরবেলা কি খাচ্ছিস কি? কাল সকালে তুই কলেজে আসবি, পুকুরঘাটে আমার সাথে দেখা করবি, আর যদি না আসিস তাহলে তোকে মেরে নদীতে ফেলে দেব। আর তুই থাকিস কোথায়? মেহেরাব আরোহীকে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামনের মোড়ের ভেতরের গলির ম্যাচে। মেহেরাবের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আরোহী বলল, চল আমাকে তোর বাসা দেখাবি, যদি ভুল বাসা দেখাস তাহলে তোকে মেরে রাস্তার শোকাতে দেব। মেহেরাব প্যাকেট থেকে ৮ টাকা বের করে দোকানে টাকা দেওয়ার কথা বুঝল। আরোহী দাঁড়ালো, মেহেরাব গ্লাসটা তুলে দোকানে রাখার ৮ টাকা দিয়ে চলে আসলো। আরোহীকে নিয়ে ম্যাচটা দেখিয়ে দিল, আরোহী দেখে চলে গেল। মেহেরাবের জানে পানি ছিল না, আরোহীকে খুব ভয় পায়। মেহেরাব রুমে যেয়ে মনে মনে বলছে, বড়লোক বলে গরিবদের উপর অত্যাচার করবে, আমার দুপুরের খাবার রুটি ফেলে দিলে
গরিবদের কষ্ট কিভাবে বুঝবে? মেহরাব অনেক কিছু ভাবতে লাগলো। তখনই দরজায় টোকা পড়ল। মেহরাব দরজাটা খুলতেই দেখল একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটা মেহরাবের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে, ম্যাডাম পাঠিয়েছে সব পূর্ণটুকু খেতে, যদি না খান তাহলে ম্যাডাম এসে মেরে এখান নিয়ে চলে যাবে। ছেলেটা কথা বলে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে গেল। মেহরাব অবাক হয়ে গেল, প্যাকেটটা খুলে দেখে হাঁ হয়ে গেল। ঠিক কবে ভালো মন্দ দিয়ে ভাত খেয়েছে তা মেহরাবের মনে নেই। খাবার পেয়ে বেশ খুশি মনে মেহরাব খাবার খেতে লাগলো। সন্ধ্যার পর মেধা আর বিষ্ণু ক্লাবের ভেতর ড্রিঙ্ক চিয়ার্স করে খাচ্ছে আর হাসছে। মেধা বলল, আজ আমরা কোটিপতি, রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। হ্যাঁ, টাকার বিছানায় শুয়ে থাকতে পারবো। আমাদের ধান্দাটা আরো বেশি হবে এবার, কেউ আর চোখ তুলে তাকাতে পারবে না। চোখ যেই তুলবে তার চোখ তুলে ফেলবো। দুজনে ড্রিঙ্কস করছে আর কথা বলছে, বিষ্ণুর ফোন বাজছে। নাম্বার দেখে মেধাকে ইশারা দিয়ে চুপ করতে বলল। বস ফোন দিয়েছে। বিষ্ণু কলটা রিসিভ করতেই ওপাস থেকে, আমার টাইগারকে চাই, যে কোনো মূল্যেই হোক, জীবিত বা মৃত, টাইগারকে আমার সামনে এনে দে। ও আমার সব খাওয়া নষ্ট করে দিচ্ছে, আমার ক্ষতি করে ফেলছে, ওকে আমার চাই। বস, টাইগার যেখানে থাকুক না কেন, ওকে আপনার সামনে হাজির করবো, এই কথা দিচ্ছি। তুই যদি ওকে আমার সামনে এনে দিতে পারিস তাহলে তোকে আন্ডারওয়ার্ল্ডের ডন বানিয়ে দেব। আমার ওকে চাই, ওকে বুঝিয়ে দেব আমার শোকের খাবার কেড়ে নিলে কি হয়। বিষ্ণু এত সুন্দর অফার শুনে হকচকিয়ে ওঠে। বস, সত্যি বলছি, আমাকে ডন বানিয়ে দিবেন। হ্যাঁ, টাইগারকে যেমন অবস্থায় হোক আমার কাছে এনে দিবি। ওকে বস। কলটা কেটে দিয়ে বিষ্ণু মেধার পিছনে যে মেধাকে দাঁড় করিয়ে হাত ধরে ঘুরছে আর বলছে, আমি ডন হয়ে যাব, আমি ডন হয়ে যাব। মেধা অবাক হয়ে, পাগল হলি নাকি? না, সত্যি বলছি, বস বলেছে আমাকে ডন বানিয়ে দিবে। মেধা হাঁ হয়ে, কি বলছিস তুই, বস এই কথা বলেছে? হ্যাঁ। কেন? টাইগারকে ধরে বসের সামনে হাজির করতে পারলেই আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। টাইগাররাই আমার স্বপ্ন পূরণ করার রাস্তা। ও ভালো তো, তুই খুশি হসনি? হ্যাঁ হয়েছি তো। তুই আর আমি দুজনে মিলে টাইগারকে ধরে বসের সামনে দিব, তারপর তুই হবি লেডি ডন আর আমি হব ডন। হা হা হা। বিষ্ণু আর মেধা হাসলো, দুজনে অনেক খুশি। অনুকিতা আর আকবর সোফায় বসে আছে। আদনান চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামছে আর বলছে, আরে অফিসার আমার বাসায়। সবাই যেটা মনে করে আসে আমিও সেটা মনে করে এসেছি, টাকা দেখলে নাকি কাঠের পুতুলেও হা করে। তুমি কি আমার কাছে ঘুষ নিতে এসেছ? তাহলে ভুল করবে, আমি কোনো ঘুষ দেব না, দরকার পড়লে তোমার হেড অফিসারের কাছে আমি কমপ্লেন করব। অনুকিতা উঠে দাঁড়িয়ে হেসে দিয়ে, ভুলে যাবেন না, আপনার একটা লোক আমার কাছে আছে, সবাই যেমন ভাগ পেল আমাকে কেন বঞ্চিত করবেন, আসি। অনুকিতা বলে যেতে যাবে তখনই আদনান বলল, বাসায় যাওয়ার আগে পৌঁছে যাবে, তুমি লেডি খুব ট্যালেন্ট। অনুকিতা মুচকি হেসে, আপনারা আছেন বলেই তো ট্যালেন্ট আছে, না থাকলে ট্যালেন্ট হতো না। অনুকিতা চলে গেল। আদনান চৌধুরী মনে মনে বলছে, ঝামেলায় আমি একা পড়ব না, তোরাও পড়বে, শুধু দেখতে থাকো।